you. Mm -hmm. আপনাদের সবার পছন্দের নেক্সাস লেডিস ক্লাবের আজকের আড্ডা আজকে শুক্রবার আপনাদের সাথে আছি আমি সম্প্রীতি থাকবো নেক্সট দেড় ঘন্টা আড্ডা দিব আপনাদের সাথে সরাসরি এবং আরও কাছাকাছি আমাদের জীবনের প্রত্যেকটা দিনই নতুন দিন নতুন সূর্যোদয়ের সাথে সৃষ্টিকর্তা আমাদেরকে প্রত্যেকটা দিন দেয় যেন আমরা নতুন ভাবনা নিয়ে নতুন সূচনা করি এবং সেই দিনগুলোকে যেন আমরা খুব সুন্দরভাবে সমাগম করি সেরকমই একটা খুব সুন্দর বিষয় নিয়ে আজকে আমরা আড্ডা দিব নতুনের ভাবনা নতুন মানে আমাদের জীবনের প্রত্যেকটা কাজ কর্মক্ষেত্রে সব কিছুকে যদি আমরা সুন্দরভাবে যদি ফর গ্রান্টেড হিসেবে না নিই এবং সুন্দরভাবে নতুন করে আমরা সেটা দেখার চেষ্টা করি পুরাতন যত স্মৃতি আছে বলবো সেগুলোকে মুছে দিয়ে যদি সব কিছু থেকে আমরা পজিটিভভাবে দেখি তাহলে কিন্তু নতুন করে সব কিছুকে ভালোবাসতে আরও বেশি শিখি আরও বেশি কাছে টানতে বেশি শিখি তো এরকম কোনো একটা কিছু নিয়ে নতুনের ভাবনা নিয়ে আজকে আমরা আড্ডা দিব এবং সরাসরি আপনারা আমাদের সাথে সংযুক্ত হতে পারেন জুমের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে বরাবরের মতোই দুজন অতিথি বন্ধু আছেন আমাদের সাথে তাদের সাথে আমি আপনাদেরকে আগে পরিচয় করে দিচ্ছি আমাদের সাথে আছেন আফসানা বিনতে আমিন উনি একজন উন্নয়ন কর্মী আফসানা আপু আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ আমাদের আজকে আড্ডায় সংযুক্ত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ এবং আমাদের সাথে আছেন নাজলা ফাতমি উনি একজন সহকারী অধ্যাপক ইংরেজি বিভাগ ইস্টার্ন ইউনিভার্সিটি নাজনা নাজলা আপু আপনাকেও অনেক অনেক ধন্যবাদ এবং অনেক শুভেচ্ছা আমাদের আজকে এই লেডিস ক্লাবে জয়েন করার জন্য আপনাকে অনেক শুভেচ্ছা সুন্দর লাগছে আপনাদের দুজনকে আফসানা আপু উন্নয়ন কর্মী আপনি কি রকম উন্নয়ন কর্মী মানে কি ধরনের কাজ করা হচ্ছে আমাদেরকে একটু শুরু থেকে বলবেন আচ্ছা উন্নয়ন কর্মী মানে তো আমরা যেটা বুঝি যে মানে ইংরেজিতে বলে ডেভেলপমেন্ট অ্যাক্টিভিস্ট আমি আসলে ডেভেলপমেন্ট সেক্টরে একদম আমার ক্যারিয়ারের শুরু থেকেই বলতে পারি পড়াশোনা করেছি ঢাকা ইউনিভার্সিটিতে ইন্টারন্যাশনাল রিলেশানসে তারপর থেকে আমি ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করছি শুরু করেছিলাম প্ল্যান ইন্টারন্যাশনাল নামের একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন থেকে নানা নতুন 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 অর্গানাইজেশন জয়েন করেছি যেহেতু বিষয়টা নতুন নতুনের ভাবনা বর্তমানে আমি কাজ করছি একটা জার্মান আন্তর্জাতিক সংস্থায় কিন্তু মেইনলি আমাদের মেইন অফিস হচ্ছে জার্মানিতে এখান থেকে শুরু আমি কাজ করি বেসিক্যালি হিউম্যান রাইটস উইমেন রাইটস এবং ভায়োলেন্স এগেনস্ট উইমেন আর হচ্ছে উইমেন এম্পাওয়ারমেন্ট এই বিষয়গুলো আমার কাজের এরিয়া বলা যায় হ্যাঁ তো একদিক থেকে তো মানে প্রতিদিনই নতুন কথাটা আবার আসছে মানে নতুনত্ব আছে আবার যেহেতু আমি হিউম্যান রাইটস কাজ করি আমাদের প্রতিদিনের নতুন নতুন হতাশা আছে মানে এত ধরনের বিশেষ করে নারীর প্রতি এত ধরনের নির্যাতন প্রতিদিন আমাদের দেখতে হয় খবর হিসেবে হয়তো নতুন কিন্তু বেদনাটা আমাদের মানে খুবই বেশি অবশ্যই তো যার জন্য আপনি যেহেতু বলছিলেন যে কাজের জায়গা থেকে যদি বলি এই ডেভেলপমেন্ট সেক্টরে আমি অনেকদিন আমি পড়াশোনা শেষ করেই জয়েন করেছি খুব ফরমালি কাজ শুরু করেছি দুই সাল থেকে মাঝে আমার একটু সার্ভিস গ্যাপ আছে মেলা দিন হলো তারপরেও প্রায় চব্বিশ বছর চব্বিশ বছর ধরে মানুষের সাথে কাজ করছি উন্নয়ন কর্মী বলতে যেটা আমরা বুঝি যে ধরেন যে প্রত্যেকটা মানুষের জীবনের ইতিবাচক পরিবর্তনের জন্য আমরা আসলে প্রতিদিন ভাবি কি করা যায় কি করা যেতে পারে করার চেষ্টা করি এবং এই ভাবাটা খুব ব্যক্তিগত পর্যায়ের না মানে উন্নয়ন কর্মীর আমরা যারা কাজ করি আমরা আসলে এই চিন্তাগুলো করি খুব কালেক্টিভ অ্যাপ্রোচে লাইক যাদের জন্য কাজ করছি মানে আমাদের কাজের এরিয়া মূলত আমি এখন যে অর্গানাইজেশনে আছি আমরা মূলত নর্থ বেঙ্গলে কাজ করি আর দক্ষিণে যশোর সাতক্ষীরা এই এলাকাগুলোতে কাজ করি তো যাদের সাথে কাজ করি একজন গ্রামের একদম প্রত্যন্ত অঞ্চলের একজন মানুষ তিনি কি ভাবছেন তার জীবনকে তিনি কোথায় নিয়ে যেতে চান এইভাবে আমরা কিন্তু ভেবে কাজ করি মানে বিষয়টা এমন না যে অর্গানাইজেশন ভাবছে তো উন্নয়ন কর্মী হিসেবে যারা কাজ করেন তাদের কাজের ধরনটাই আসলে এরকম এখানে কখনোই মানে আমি ভাবছি আমি দিয়ে দিচ্ছি বা এটা আমার প্ল্যান করছি এরকম না এই জন্য প্রত্যেকদিন আমাদের ক্ষেত্রে প্রত্যেকদিন আমরা নতুন করে শিখি নতুন করে আইডিয়া জেনারেটেড হয় নতুন করে আমরা পরিকল্পনা করতে পারি অবশ্যই আপনার কোম্পানিটার নাম আরেকবার বলবেন নেটস বাংলাদেশ নেটস বাংলাদেশ নেটস বাংলাদেশে আপনি আছেন প্রায় এতগুলো বছর না আমি নেটস বাংলাদেশে কাজ করছি এটা আমার অষ্টম ইয়ার চলছে 8 ইয়ার সো 8 8 বছর যাবত আপনি এখানে আছেন বিভিন্ন ধরনের ডেফিনেটলি অনেক চ্যালেঞ্জিং একটা জব এবং এত ধরনের মহিলাদের যে এত ধরনের চ্যালেঞ্জ থাকে কিভাবে করে তারা আপনাদের কাছে রিচ করে নাকি আপনারাই খুঁজে কিভাবে বের করেন মানে প্রক্রিয়াটা কি হতে পারে আচ্ছা একটা তো হচ্ছে এটা বোধহয় আমি জানি না আপনাদের ধারণা আছে কি যে আমরা এভাবে যারা কাজ করি আমাদের তো মানে যে কোনো কাজ করতে গেলে টাকা একটা ফ্যাক্টর তো সেই ক্ষেত্রে আমাদের ধরেন আর্থিক সহযোগিতা আসে বিভিন্ন জায়গা থেকে যেমন আমি যে জায়গাগুলোতে কাজ করি এখানে জার্মান সরকারের একটা বড় অংশ গ্রহণ আছে তো আমরা যেহেতু আমি হিউম্যান রাইটসে কাজ করি আমরা যেভাবে ভাবি যে বাংলাদেশে এক একবার আমরা এক একটা নতুন প্রকল্পের জন্য আমরা ভাবি যে কোন এরিয়াটাকে আমরা প্রাধান্য দেব। যদি মানে উদাহরণ হিসেবে নেই যে ধরেন নারীর প্রতি সহিংসতা বন্ধে আমরা কাজ করব। তখন আমরা একটা জিওগ্রাফিক্যাল ম্যাপিং করি যে কোন এলাকাগুলোতে আসলে খুব বেশি বাংলাদেশে নারী নির্যাতন শিশু নির্যাতন পারিবারিক যে সহিংসতা তারপরে পথে ঘাটে যে সহিংসতা গুলো হয় রেপ তারপরে হ্যারাসমেন্ট এরকম একটা ম্যাপিং করি করার পরে ওখানে আমাদের ক্যাপাসিটিও অ্যাসেস করি আসলে যে ওই এলাকায় কাজ করতে গেলে অর্গানাইজেশনের কিছু লাগবে সেটা লাগবে তো সেই জায়গাগুলোকে ভেবে নিয়ে তখন আমরা এরিয়া ঠিক করি কিন্তু আমাদের প্রক্রিয়াটা হচ্ছে যে আমরা কোনো কাজ তো নিজেরা করবো না যাদের জন্য ধরেন আমি একজন নারী আমি হয়তো দিনাজপুরের একটা উপজেলা থেকে বীরগঞ্জ উপজেলা থেকে বাস করি তো আমার জীবনের যে বেদনা আমার প্রতি যে সহিংসতা সেটার ধরন কিন্তু যশোরের একজন নারীর একই রকম নাও হতে পারে তার বাস্তবতা ভিন্ন হতে পারে তাহলে আমি শুধু বলতে পারবো আমার জন্য আসলে কি করা দরকার তা আমাদের প্রক্রিয়াটা থাকে এরকম যে আমরা যখন এলাকাগুলোকে নির্ধারণ করে ফেলি তখন আমরা ওই এলাকায় নিজেরা যাই এবং এলাকার মানুষদের ধরেন একটা ইউনিয়নের প্রত্যেকটা গ্রামে আমরা যাই তাদের সাথে কথা বলি যে আমরা এই আমরা এসছি এবং আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমাদের মানে নেস বাংলাদেশ সরাসরি আমরা কাজ করি না যেহেতু আন্তর্জাতিক সংস্থা স্থানীয় যে সংগঠনগুলো আছে তাদের সাথে নিয়ে আমরা কাজ করি তো তাদের সহকর্মী আমরা মিলিয়ে আমরা তাদের সাথে কথা বলি যে আমরা এই এই বিষয়ে কাজ করতে চাই সরকারের তো অবশ্যই একটা অনুমোদন লাগে অবশ্যই স্বাভাবিক তারপরে ওনাদেরকে আমরা বিষয়গুলো বলি যে আমরা এই এই বিষয়ে কাজ করতে চাই আপনার আগ্রহী কিনা তো মানবাধিকারের ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা জায়গাতে আমাদের দল আছে মানবাধিকার কর্মী বলি ধরেন আমি যদি বড়দের কথা বলি বিশ পঁচিশ জনের একটা দল যার মধ্যে অবশ্যই ফিফটি পার্সেন্ট নারী ফিফটি পার্সেন্ট পুরুষ হবে এবং তাদের মানে মার্জিনালাইজ গ্রুপ থেকেই যেন অন্তত সিক্সটি ফাইভ পার্সেন্ট হয় নাহলে হয় কি যারা অলরেডি একটা ভালো অবস্থানে আছেন তারা তখন অনেকটা ডিসিশন একটা নিয়ন্ত্রণ চেষ্টা করেন তো তাদের কথাগুলো উঠে আসে না তো এটা একটা আমাদের অ্যাপ্রোচ যে আমরা চাই যে ওরা নিজের কথাগুলো নিজেরা যেন বলার মতো স্পেসটা পায় অনেক সময় কিন্তু মানুষের স্পেসও থাকে না থাকে আগে তো আমি বলতে পারবো তারপরে আমি সমাধান পাবো তো এই জন্য যারা আগ্রহী যারা নিজেদের জীবনের পরিবর্তন চান এলাকার পরিবর্তন চান মানবাধিকার কর্মী তো শুধু ব্যক্তির জন্য না মানবাধিকার কর্মী কিন্তু পুরো এলাকার জন্য অবশ্যই এবং এই শিক্ষা সেবা দেয় এটা কিন্তু একদম শতভাগ শিক্ষা সেবা তারা এক পয়সা বেনিফিট পান না তো তারা আগ্রহ নিয়ে এগিয়ে আসেন একই ভাবে আমরা হাই স্কুলে একটা পড় যে আমি আপনার সাথে কথা বলছিলাম যে ভলানটারি ওয়ার্ক যখন করে তাদেরকে তো डेफिनेटলি একটা রিমুনারেশন তো डेफिनेटলি দেয়া হয় আমরা এটা শুনেছিলাম মানে অনেক আগে কিন্তু এটা ছিল মানুষ যে মানুষের বিপদে এগিয়ে যে আমরা এবারের বন্যাও দেখলাম যে এখানে কিন্তু কেউ কোন বিনিময়ে চিন্তা করে কিন্তু যাচ্ছে না এবং মরে যেতে পারে যেন যাচ্ছে তা আমরা যাদের সাথে মানবাধিকার কর্মী যাদের যাদের বলছি তৈরি করি তাদেরকে কিন্তু আমরা মানে তারা একেবারেই শতভাগ স্বেচ্ছাসেবা দেন মানে আমরা এই জন্য মুহূর্তে তাদের সম্মান জানাই আমি ধরেন আমি কিন্তু চাকরি করছি আমি মাস শেষে একটা বেতন পাই কিন্তু এই যে প্রত্যন্ত গ্রামের যিনি আর্থিকভাবে মার্জিনালাইজ মানে কিন্তু খুবই স্বাভাবিক যে সে আর্থিকভাবে অনেক পিছিয়ে অবশ্যই সেই জায়গা থেকে ধরেন দুই ঘন্টা কাজ করলে উনি চারশো টাকা পাবেন কিন্তু ওই ঘন্টা উনি দিচ্ছেন দিচ্ছেন মানুষের মানুষের জন্য এলাকার সমস্যাগুলোকে বের করছেন যে একটা হচ্ছে ব্যক্তি সমস্যা সমষ্টিক সমস্যা কোন সমস্যার সমাধানের জন্য কি করতে হবে উনারাই কিন্তু পদক্ষেপ সাজেস্ট করেন যে এই এই কাজগুলো করলে আমার এই সমস্যাটা সমাধান হবে তারপরে সংস্থা কি করে সংস্থা তাদেরকে এই সহযোগিতাটা দেয় মনে করেন তারা মনে করলো যে সমস্যা বা অধিদপ্তরের কাছে আমাদের যেতে হবে এই বিষয়টার জন্য বাংলাদেশে একটা চর্চা আছে আমরা জানি যে ধরেন সরকারের যে বিভিন্ন সুবিধা এটা কিন্তু মানুষের জন্য অবশ্যই পরে দেখা যায় যে বাস্তবতায় অনেক সময় দেখা যায় যে কিছু ম্যান প্র্যাকটিসেস আছে সমাজে হয়তো ঘুষের ব্যাপার আছে হয়তো স্বজন প্রীতি আছে তো সেই জায়গা থেকে তারা হয়তো সঠিক সেবাটা পাচ্ছেন না তখন তারা এটাকে সমস্যা হিসেবে নিয়ে আসলেন যে আমাদের যে ভাতাটা আছে বিধবা ভাতা এটা কিন্তু সঠিক মানুষটা পাচ্ছে না হয়তো বিধবাই পাচ্ছে কিন্তু যিনি

আরো ডিটেইল আসলে জানবো এবং এটা আসলেই খুবই ইন্টারেস্টিং অনেক মানুষ কিন্তু জানেও না যে কত ভাবে আমাদের আমাদের নিজেদের আপুর আমাদের নিজেদের মানুষরা কাজ করছেন আপনাকে দিয়ে আমি সেটা উপমা দিব আমরা আরেকটু শুনবো নাজলা আপুর কাছে যাই নাজলাপু অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইস্টার্ন ইউনিভার্সিটিতে ইংলিশ ডিপার্টমেন্টে টিচিং প্রফেশনে কিভাবে আসা হলো সেই জার্নিটা আমাদেরকে আরেকটু বলবেন আমি প্রায় সতেরো বছর ধরে অধ্যাপনা করছি ইস্টার্ন ইউনিভার্সিটিতে এবং একই বিশ্ববিদ্যালয় আছি ইস্টার্ন ইউনিভার্সিটিকে বেসরকারি বিশ্ববিদ্যালয় তো অনেকে আমাকে প্রশ্ন করে যে বেসরকারি প্রতিষ্ঠানে কেউ এত লম্বা সময় ধরে কাজ করে না কিন্তু আমরা যেহেতু শিক্ষা প্রদান করে থাকি এবং আমাদের কাজটাই হচ্ছে স্টুডেন্টদেরকে পড়ানো সেটা যেই ক্ষেত্রেই হোক সরকারি বা বেসরকারি তো আমার কাছে মনে হয় আমার দায়িত্ব বোধটাই অনেক বেশি গুরুত্বপূর্ণ সেখানে সরকারি বেসরকারি বা কোন প্রতিষ্ঠানে কাজ করছি সেটা মূল বিষয় নয় এবং একটা বিশ্ববিদ্যালয়ে যদি দীর্ঘদিন কাজ করা যায় আহ সেখানে আদ্dupanto সবকিছু জানা যায় সেটার প্রতি ভালোবাসা বিলংগিং নেস্টা আরো বেশি অবশ্যই আপনার আরেকটা ফ্যামিলি হয়ে গেছে হ্যাঁ সেটাই আমরা যেমন বলি দিস ইজ মাই সেকেন্ড ফ্যামিলি তো এরকম একটা কিন্তু সম্পর্ক সুসম্পর্ক হয়ে যায় এবং শিক্ষার্থীদের সাথে খুব ভালো একটা বন্ধন আমাদের তৈরি হয় তো এইভাবে আমার জার্নি শুরু হয়েছে যেমন আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিভাগ থেকে অনার্স মাস্টার্স করেছি তারপরে কিন্তু আমি ইস্টার্ন ইউনিভার্সিটিতে জয়েন করি এবং জয়েন করার পরেই দেখলাম যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কাজের অনেক স্কোপ আছে যেমন এখানে অনেক ক্লাব আছে সেই ক্লাব অ্যাক্টিভিটিসের মাধ্যমে স্টুডেন্টদেরকে যেমন এখানে পরিচর্যা করা হয় আমি যখন জয়েন করি তখন আমি আরো ইয়াং ছিলাম এটা কিন্তু আর একটা পজিটিভ জিনিস যে আমার শিক্ষার্থীরা কিন্তু আমাকে দেখে আরো মানে ইন্সপায়ার্ড হয় যে ম্যাম যদি নিজেকে এভাবে ধরে রাখতে পারে আমরা কেন পারবো না যেমন আমাকে অনেক কাজ করতে হয় ইউনিভার্সিটিতে যেমন অনেক প্রশাসনিক কাজও করতে হয় আমাদেরকে বিভিন্ন ক্লাব অ্যাক্টিভিটিসের সাথে সম্পৃক্ত থাকতে হয় যেমন আমাদের বিশ্ববিদ্যালয়ে তেইশটি ক্লাব আছে এবং অল অফ দেম আর ভেরি অ্যাক্টিভ তো আমি যখন জয়েন করি তখন দেখা গেল আমাকে আমার কাজের পারফরমেন্স এত ভালো ছিল যে প্রশাসন আমাকে একটা পর একটা পর একটা দায়িত্ব দিয়েই যাচ্ছিল ক্লাবের অ্যাক্টিভিটিস আমাকে করতে নাজাপু আপনাকে এখানে একটু আমার থামাতে হবে আমাদের একটা ছোট্ট বিরতিতে যেতে হবে এসেই আমরা আবার শুরু করব আপনার ইউনিভার্সিটির রমরমা আলোচনা দর্শক আমাদের দুইজন খুব সুন্দর অতিথি এসেছেন তাদের তাদের সাথে আলাপ করছিলাম তাদের গল্প শুনছিলাম অসাধারণ দুজন ব্যক্তিত্ব একটা ছোট্ট বিরতি নিয়ে এখনই ফিরছি সাথে দর্শক চলছে নেক্সাস লেডিস ক্লাবের আজকের আড্ডা আমরা আড্ডা দিচ্ছিলাম নতুনের ভাবনা নিয়ে আমাদের জীবনটাকে আরও সুন্দরভাবে নতুনভাবে আমরা কিন্তু দেখতে পারি এবং সুন্দর সূচনা দিয়ে আমরা চিন্তাধারা পাল্টি আর একটু নতুনভাবে আনন্দ নিতে পারি সেরকম একটা বিষয় নিয়ে আমরা আড্ডা দিচ্ছিলাম আমাদের দুইজন চমৎকার অতিথির সাথে এবং আপনারাও কিন্তু আমাদের সাথে সরাসরি সংযুক্ত হয়ে যেতে পারেন আপনাদের নতুন চিন্তাধারা নিয়ে আমি আড্ডা দিচ্ছিলাম আপুর সাথে নাজলা আপু আপনার ইউনিভার্সিটির কথা বলছিলেন যে আপনি ওখানকার সিন অ্যান্ড ক্লাবে মানে জাহাঙ্গীরনগরে যখন পড়তেন তখন ওদের সিন অ্যান্ড ড্রামা ক্লাবের এনরোল ছিলেন সো সেটার এক্সপিরিয়েন্স আপনি এখন ইস্টার্ন ইউনিভার্সিটির স্টুডেন্টদেরকেও করিয়েছেন সেটা নিয়ে একটু বলবেন আসলে ওই যে বললাম না নতুন নতুন কোনো কিছু অর্জন করা সেটাকে আবার নতুনভাবে কাজে লাগানো সেটা যখন আমি যখন শিক্ষকতা পেশায় আসলাম দেখলাম যে আমার স্টুডেন্টরা খুবই উৎসাহী এসব নতুন নতুন কাজ করতে এবং আমি যখন ইস্টার্নে জয়েন করি তখন ওদের কোনো ড্রামা ক্লাব ছিল না থিয়েটার ক্লাব ছিল না তো আমার যেহেতু অভিজ্ঞতা ছিল থিয়েটারে সেই অভিজ্ঞতাটাকে কাজে লাগিয়ে আমি একটা থিয়েটার ক্লাব করাই এবং বাংলাদেশের

শিখে পরবর্তীতে অবশ্যই আপনি অসাধারণ কাজ করেছেন বিকজ শি ইজ শি ইজ অ্যান এক্সিলেন্ট অ্যাক্টর শব্দম ফারিয়া সো ও আমার অনেক ফেভারিট হলে তো অসাধারণ অসাধারণ তারপর হাতে করি কিন্তু এই থিয়েটার ক্লাব থেকে আচ্ছা তো আমি যেটা করি যে শিক্ষার্থীদের কোন দিকে তাদের আগ্রহ বেশি তাদের সেই আগ্রহটা খুঁজে বের করি এবং তাদেরকে বিভিন্ন ক্লাবে এঙ্গেজ করি কারণ সেই মেধাটাকে বিকাশ হবে এবং আমার আরো স্টুডেন্ট ছিল যেমন ছিল তারপরে জাকিয়া কর্নিয়া ও এখন গান করে ও আমাদের কিন্তু কালচারাল ক্লাবে ছিল তখন আমি কালচারাল ক্লাবের কোয়ার্ডিনেটর ছিলাম তো তারপরে আমি বলি ওয়ারফেস এর ভোকালিস্ট পলাশ

ওটা ওরই কম্পোজিশন ছিল তো এই ট্যালেন্টগুলোকে আমি কাজে লাগিয়েছি আপনি তো সুপার পপুলার ছাত্রছাত্রীদের বাবা মা আমাকে ফোন দিয়েছে যে পড়াশোনা করছে না পড়াশোনা করছে না এত এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে এঙ্গেজ করছেন বা মিডিয়াতে চলে যাচ্ছে তো ইভেন দেখা গেছে মিডিয়াতে যাওয়ার পেছনেও কিন্তু আমার অনেক অবদান ছিল আমি ওদেরকে উৎসাহ দিয়েছি তো তখন এখনও বুঝতে পারছে যে আসলে একজন শিক্ষক শিক্ষকের দায়িত্ব হচ্ছে একজন শিক্ষার্থী জীবনটাকে গড়ে দেওয়া অবশ্যই সবাইকে দিয়ে সব ধরনের কাজ হবে না যেমন একটা মজার অভিজ্ঞতা বলি আমি যখন ক্লাস নিয়েছিলাম তো ক্লাসে দুটো স্টুডেন্ট ঘুমাচ্ছিল এবং কখনোই ও ক্লাসে মনোযোগী না তো আমি বললাম তুমি ঘুমাও কেন বলছে আমি ল পড়তে এসছি আমার বাবা মা আমাকে জোর করে পাঠিয়েছে আসলে আমি এই সাবজেক্ট পড়তে চাই না বললাম তাহলে কী করতে যাও। আমি আমার ইচ্ছা মতো জীবনযাপন করতে চাই আমি আর্টিস্ট হতে চাই তখন ওকে আমি থিয়েটার ক্লাবে নিলাম এবং ওকে অভিনয় শিখালাম এখন প্রাচনা থিয়েটার গ্রুপের একজন বেশ বড় মানে কর্মী হয়ে গেছে তার ও এখন ওর নাম হচ্ছে মামুন ও এখন ভালো কাজ করছে তো এরকম অনেক স্টুডেন্টকেই কিন্তু আমি নিঝাতে করেছি তাদের ইচ্ছাকে প্রাধান্য দিয়েছি অসাধারণ অসাধারণ প্রাতিষ্ঠানিক শিক্ষার একটা আইডিয়াল টিচার আমি বলবো খুব সুন্দর আফসান আপু এই যে মাঠ কর্মীদের কথা বলছিলেন হ্যাঁ আহ একটা সার্ভে করেন মনে হয় যে বাংলাদেশের ম্যাপটা নিয়ে একটা সার্ভে করেন তারপর হচ্ছে কোন জায়গায় কোন ধরনের ক্ষতিগ্রস্ত মানুষ বেশি তো আমরাও একটু জানতে চাই যে ধরেন আপনি এখন কোন কোন সেগমেন্ট নিয়ে কারেন্টলি কাজ করছেন মেয়েদের এম্পাওয়ারমেন্ট কিংবা কোন ধরনের নির্যাতন নিয়ে এখন বেশি আপনাদের কাজ করা হচ্ছে আচ্ছা আমরা কাজ করি নারীর প্রতি সহিংসতার ক্ষেত্রে তো ডোমেস্টিক ভায়োলেন্স একটা জায়গা পাবলিক স্পেয়ারের আড়ালে গিয়ে ডমESTIC ভায়োলেন্স নিয়ে একটু জানতে চাচ্ছি যে কোন এরিয়াতে সবচেয়ে বেশি মানে আমি বলবো যে বাংলাদেশে এটা খুব বেশি হয়ে থাকে ডমESTIC ভায়োলেন্স কেন বলে কেন হয় তো বলে না কোন এরিয়াটাতে আপনাদের মনে হয় যে বেশি হচ্ছে এই মুহূর্তে এখন মানে আমরা এই মুহূর্তে তো সবগুলা আসলে আমাদেরও তো লিমিটেশন আছে সব জায়গায় কাজ করতে পারি না তো ডোমেস্টিক ভায়োলেন্সের জন্য আমার কাছে যেটা মনে হয় আমার অভিজ্ঞতা থেকে এত বছরের সেটা হচ্ছে এটা খুব বেশি এরিয়া স্পেসিফিক না ওই যে নিয়ন্ত্রণের যে মানসিকতা মেই লিগু এটা বোধহয় আমাদের প্রত্যেকের আছে মানে বলছি যে আহ অসংখ্য স্টোরি আছে অসংখ্য স্টোরি আছে আমার মাঝে মাঝে আমার তো ধরেন ওই যে বললাম যে খুব অসহায়তা লাগে আমি যদি খুব রিসেন্ট একটা বলি যেটা আমার মানে আমি আসলে ভাবতে পারিনি ধরেন এরকম তো আমরা ঘরে ঘরে যাই যখন ঢাকার বাইরে যাই তো এটা বোধহয় বাইশ সালে অথবা বাইশ সালেই হবে তো আমি অফিসের কাজে মানে আমাদের কাজের ধরনের মধ্যে একটা হচ্ছে যে যখন আমরা কোনো ভায়োলেন্সের খবর পাই যেহেতু আমি ঢাকায় বসি তো আমরা যখন ঢাকার বাইরে অফিসগুলোতে কার্যক্রম দেখতে যাই তখন আমরা এরকম চিন্তা করি যে কি কি দেখব তার মধ্যে একটা বড় অংশ হচ্ছে যে সহিংসতা শিকার একজন মানুষের পাশে আমি দাঁড়াবো ধরেন আমি তার সাথে যাই কিছু কিছুক্ষণ কথা বলি অনেক সময় ভালো ভালো কথা মানুষের ভিতরটাতে একটু একটু আরাম দেয় তো সেটাও আমাদের একটা থাকে তো আমি যখন শুনলাম যে এটা রংপুরের গঙ্গাচড়ায় গঙ্গাচড়া একটা উপজেলা যে ওখানে এরকম একজন নারী ওনার হাজবেন্ড মানে ওনার মেয়ের বিয়ে হয়ে গেছে তারপরে ওনার হাজবেন্ড আবার বিয়ে করছে বিয়ে করা পর্যন্ত ঠিক আছে ওই নারী উনি রাস্তায় যে চল্লিশ দিনের যে কর্মসংস্থানের যে কাজটা সেই কাজটা করেন ডেইলি বোধ হয় পাঁচশো টাকা আয় পাঁচশো টাকার মধ্যে আড়াইশো টাকা হাতে দেয় আড়াইশো টাকা গভর্নমেন্ট রেখে দেয় সেভিংস হিসেবে প্রতি রাতে স্বামী এসে ওই আড়াইশো উনি কিন্তু এই বউ বাচ্চা রেখে চলে গেছে এই ভদ্রমহিলার দুটো মেয়ে একটা বিয়ে হয়ে গেছে আর একটা ছোট প্রতি রাতে এসে উনি এই বাসায় তো কোনো বাজার খরচ টরচ দেয় না টাকাটা এসে নিয়ে যায় এবং ইনি যেহেতু দিতে চান না কারণ বাচ্চারা কী খাবে উনি কী খাবেন তখন মারামারি করে ভাবলাম যে যাই দেখা করতে গেলাম মানে আমার এত আমি এটা জীবনে ভুলবো না আসলে আমি ওনার সাথে যখন কথা বলছি এই কথা বলতে বলতে আরও কিছু আশেপাশের মানুষজন আসলো যেহেতু অফিসের লোক গিয়েছে যেটা হয় গ্রামে তো আস্তে আস্তে ওখানে অনেকজন চলে আসলো এবং যখন সবাই কথা বলছে মানে এই যে নারীর প্রতি সহিংসতা সহিংসতা বলতে শুধু মানসিক না মানে শারীরিক যে নির্যাতন এটার যে বর্ণনা ওখানে আমার মনে হয় আমি গুনে ছিলাম তেরো জন এসছিল এবং একজনের চেয়ে একজনের মানে আমার খুব কষ্ট লাগছে একজন একদম বৃদ্ধা বৃদ্ধা মানে ধরেন মানে গ্রামের মানুষ তো না খেতে পেরেও বয়সের ছাপটা বেশি পরে আমার কাছে মনে হচ্ছে নব্বই একশো উনি আমাকে এরম করে দেখাচ্ছে যে মা আমার এই যা শরীরের একটা জায়গা বাকি নাই যে মায়ের খায়নি বুড়াটা যতদিন মরেন মরছে যেদিন সেদিন থেকে আমি শান্তি পাইছি মানে আপনি ভাবতে পারবেন না আপনি যখন এক জায়গায় বসে আছেন এটা কিন্তু কোনো নাটক না সিনেমা না প্রত্যেকে তাদের জীবনের গল্প বলছে এবং ধরেন ওই মায়ের খেয়ে এসে দুপুরে স্বামীর মায়ের খেয়ে এসে আমার সাথে বিকেলে কথা বলছে এরকম নারীও আমি পেয়েছি ওখানে এবং তখন আমরা যেটা এবং এর মধ্যে ইন্টারেস্টিং হচ্ছে প্রথমে আমরা যখন কথা বলছি একজন পুরুষ আসলেন উনি কিছুক্ষণ মানে চোখ দিয়ে আমাকে মেরে ফেলবে পারলে আমি কেন একদিকে জানতে চাচ্ছি রাগ করে উনি বের হয়ে গেলেন উনি আরও দুজন পুরুষ আসলেন এবং একজন চেয়ার নিয়ে খুব এরকম করে একটা মানে একটা ইগোইস্টিক অ্যাটিটিউড নিয়ে আমাকে চোখ দিয়ে আক্রমণ করছে এরকম এবং সবাইকে ধমকাচ্ছে সে এখানে বসে থাকলো যাতে অন্যরা বলতে না পারে এবং মানে আমি ওই বললাম যেটা যে আমি এটা কখনো আসলে ভুলব না বললাম না যে মানে নতুন আসলে আমার কাছে নতুন শব্দটা আনন্দের কিন্তু এই যে নতুন নতুন ঘটনাগুলো এটা এত কষ্টের মানে আমি বোঝাতে পারবো না যে আমার কেমন লেগেছে এবং আমি মাথায় নিয়ে বেড়াই আমি আমার অনেক সময় মানে এত হেল্পলেস লাগে যে আমরা অবশ্যই কিছু করতে পারছি না ধরেন আমি একটা চাকরি করছি আমি হয়তো পুলিশের কাছে গিয়েছি এই ঘটনাকে কেন্দ্র করে আমরা কিছু কাজ হাতে নিয়েছি যেমন পুরো ইউনিয়নে আমরা তখন নারীর প্রতি সহিংসতার বিপক্ষে যে আইনগুলো আছে এগুলো সমানে মাইকিং করেছি শাস্তিগুলো বারবার বলেছি আমরা গাছে গাছে লাগিয়ে দিয়েছিলাম স্লোগান আকারে যে নারীর প্রতি সহিংসতা বন্ধ করার জন্য এবং কেন বন্ধ করা উচিত নারী মানুষ নারীর মর্যাদা দরকার দরকার মানে কি এটার প্রাপ্য মানে হ্যাঁ এবং সম্মান এবং মর্যাদা নারীর আমরা আমাদের অবশ্যই করতে হবে মানুষ হিসেবে মানবাধিকার সনদ কী বলছে বাংলাদেশের আইন কি বলছে এগুলো নিয়ে আমরা ব্যাপক একদম মাস ক্যাম্পেইন করেছিলাম কিন্তু এগুলো তো আসলে ওয়ান স্লট অ্যাক্টিভিটিস বা ডেইলি লাইফে একজন মানে এটা তো শুধু পুরুষ কাঠামো করে তা না অনেক সময় নারী শরীরেও পুরুষতান্ত্রিকতা থাকে তো যেটা হয় যে যিনিই করছেন যিনি নারীর প্রতি সহিংসতা করছেন তার যে ভেতরের যে মানসিক অবস্থা সেইটাকে কিন্তু একদম আপরুট করতে হবে না তুলে ফেলতে হবে তাকে বোঝাতে হবে যে নারীর মানে একজন মর্যাদার বা মানুষ মানে নারী মানুষ প্রথম কথাটা আমার মনে আছে যে আমি যখন ক্লাস থ্রি বা ফোরে পড়ি আমরাও কিন্তু ছয় বোন এক ভাই তো আমার ভাই সবার শেষে তো আমি যখন থ্রি ফোরে পড়ি তো খুব শুনতাম যে আমার আব্বু মানে সবাই বলতো যে এই আমার বাবা ছিলেন লয়ার ফকির হয়ে যাবে ফকির হয়ে যাবে এতগুলো মেয়ের বিয়ে দিতে দিতে তো আমি একদিন আব্বুকে জিজ্ঞেস করলাম যে কেন সবাইকে বিশেষ করে আমার দাদি বলতো কেন এই কথা বলে তো আব্বু তখন আমাদেরকে আমি তখন ক্লাস টিতে পড়ি উনি লেপ পলিটিক্স করতেন তো আব্বু তখন আমাকে বললেন ইন্দিরা গান্ধীর গল্প শোনালেন যে ইন্দিরা গান্ধী যখন প্রাইম মিনিস্টার হন তখন ওনাকে এই প্রশ্নটা সাংবাদিক করেছিলেন তো উনি নাকি বলেছিলেন যে বায়োলজিক্যাল পার্থক্য ছাড়া মানে প্রশ্নটা করেছিলেন যে একজন মেল প্রাইম মিনিস্টার একজন ফিমেল প্রাইম ইন্ডিয়ার মতো একটা বড় দেশে আপনি কি পার্থক্য দেখেন উনি বলেছিলেন যে আমি বায়োলজিক্যাল পার্থক্য ছাড়া আর কোনো পার্থক্য দেখি আমি মা হতে পারি একজন পুরুষ সেটা পারে না আবু আমাকে এটা বলেছিলেন যে তুমি আজীবন মনে রাখবা তুমি মানুষ তুমি নারী না আগে তুমি মানুষ সেটা আমার আমার ক্লাস চেয়ের কথা বলছি আমি তো ওরকম একটা পরিবেশে বড় হয়েছি এখন যখন দেখি কষ্ট হয় করব আপার সাথে যেমন আমরা একটু ব্রেক নিয়ে এখনই আসছি তারপর আমরা সেটাতে কন্টিনিউ করব দর্শক গায়ে কাটা দেওয়ার কথা শুনছিলাম তবে আমি একটু দেখতে পাচ্ছি জুমে আমাদের আপুরা জয়েন করেছেন আমি দেখতে পাচ্ছি নাজি আপু এসেছেন রাশিদা আপু এসেছেন কানাডা থেকে শানু আপু এসেছেন শাহানাজা পারুল আপু এসেছেন সো থ্যাংক ইউ সো মাছ জয়েন করার জন্য আমাদের একটা ছোট্ট বিরতির সময় এসেছে আমরা একটা বিরতি নিয়ে এখনই ফিরছি দর্শক একটা বিরতি থেকে এখনই আসছি সাথেই থাকুন দর্শক চলছে নেক্সাস লেডিস ক্লাবের আজকের আড্ডা আজকে আমরা আড্ডা দিচ্ছিলাম নতুনের ভাবনা নিয়ে এবং সমগ্র দিকে আসলে সব কিছুতেই আমরা নতুনভাবে কিভাবে আরও বেশি মডিফাই করতে পারি সব কিছুকে এমন কিছু নিয়ে আমরা কথা বলছিলাম আমরা একটু জুমে চলে যাব আমাদের আপুদের কাছে আমি সবার আগে যাবো নাজিয়াপুর কাছে নাজিয়াপু আমেরিকা থেকে আমাদের সাথে জয়েন করেছেন নাজিয়াপু আমরা কথা বলছিলাম নতুনের ভাবনা নিয়ে জীবনটাকে নতুনভাবে দেখা কিভাবে যায় এবং কীভাবে পজিটিভলি সেটাকে অগ্রগতি করা যায় সেই বিষয়ে আপনি একটু বলবেন গুড মর্নিং সম্প্রতি তোমাকে আর স্টুডিওর আপনাদের কথা তো আমি খুবই মন দিয়ে শুনছিলাম আমার মানে মনের ভিতরে লাগছিল কথাগুলো আমরা মেয়ে মানুষ হিসেবে এই একবিংশ শতাব্দীতেও মেয়ে মানুষ হিসেবে আমাদেরকে ট্রিট হতে হচ্ছে এবং বাংলাদেশকে আমরা যতই এখন যে স্বাধীন বাংলাদেশ বলছি দেখা যাক সেই সব মহিলারা যদি আসলে স্বাধীনতা পেয়েছেন কিনা আপাই ভালো বলতে পারবেন আমরা তো মুখে মুখে অনেক স্বাধীনতা বড় বড় কথা বলি কিন্তু আসল স্বাধীনতাটা কিন্তু ওই ওই জায়গাটাতে হ্যাঁ ওই জায়গাটাতে যেদিন ঠিক হবে সম্প্রতি সেদিন তুমি আমরা বলতে পারবো হ্যাঁ স্বাধীনতা চলে আসবে সেটা কিন্তু আসল স্বাধীনতা না যাই হোক নতুনের ভাবনা এটাও একটা নতুনের ভাবনা যে আমরা নতুন ভাবে যে চিন্তা শুরু করেছি আমাদের দে বাংলাদেশকে নিয়ে সেই চিন্তাটা যেন প্রত্যেক জেলায় জেলায় প্রত্যেক মানুষের ভিতরে সমান ভাবে একটা মানুষ উপভোগ করতে পারে নতুনের ভাবনাকে মেয়েদের জন্য একরকম রুল আর ছেলেদের জন্য আরেক রকম রুল সেটা যেন না হয় এবং খুব আশ্চর্যজনক ভাবে দেখি আহ যে বাংলাদেশের পুরুষ শাসিত সমাজে এখন আমি আনফর্চুনেটলি আই হ্যাভ টু ইউজ দ্যাট ওয়ার্ড পুরুষ শাসিত সমাজে আহ এই পুরুষই কিন্তু তার নিজের বোনের বেলায় বা নিজের বাড়ির মেয়েদের বেলায় অন্যরকম রুল তার জন্য কিন্তু তার স্ত্রী এবং মেয়ের বেলায় অন্যরকম রুল সে কিন্তু সমানভাবে এখনো চলতে শেখেনি আমি এখনো বলবো কারণ আপা রিসেন্টলি ঘটনাগুলো বলছেন তার মানে এখনো এগুলো আরো আছে তো নতুনের ভাবনা হবে যে আমাদের দেশের মেয়েরা শান্তির সাথে তাদের জীবন দিন এবং যেভাবে সে চায় একটা মেয়ে সহযোগিতা চায় তার তার যে নতুনের ভাবনা সেই নতুনের ভাবনাটাকে তার পরিবার তার স্বামী বলেন সবাই যেন তাকে একসেপ্ট করে অবশ্যই সাহায্য করে আমি সেটাই মনে করব নতুন অবশ্যই অবশ্যই থ্যাংক ইউ সো মাচ নাজিয়া আপু আমরা আবার জুমে যাব একটু নাজলা আপুর সাথে কথা বলি নাজলা আপু আমরা যেটা বলছি আপনি একটু অ্যাড করতে চাচ্ছিলেন যে এখনকার দিনে ইউনিভার্সিটিগুলোতেও নতুন ভাবে একটা জিনিসে ফোকাস করা হয় সেটা হচ্ছে শুধু আমরা যে গ্রামে প্রত্যন্ত অঞ্চলে কথা বলছি তা না স্টুডেন্টদেরকেও কিন্তু নতুন ভাবে যেন একটু কাউন্সিলিং করা হয় বিকজ আজ এটা হয় যে ইয়াং জেনারেশন ওরা অনেক সময় অনেক ধরনের ডিপ্রেশনে ভুগে এবং আগে হয়তো সেটাকে অত বেশি ফোকাস করা হতো না কিন্তু আমাদের শিক্ষকরাও কিন্তু এখন সেটা নিয়ে অনেক বেশি ডেডিকেটেড থাকে সো তাদেরকে কিভাবে কাউন্সেলিং করা হয় নতুন ভাবে যেন চিন্তাটা বদলে যায় সেই বিষয়গুলো নিয়ে আপনি একটু বলতে চাচ্ছিলেন যে কি করা হয় তাদেরকে কিভাবে কাউন্সেলিং করে নতুনভাবে একটু চিন্তা করান বিশ্ববিদ্যালয়ে যখন শিক্ষার্থী আসে ফিমেলদের কথা যদি বলি তাদের বয়সটা কি আঠারো থেকে শুরু হয় আঠারো নিয়ে সেরকম তো আমাদের যে সামাজিক প্রেক্ষাপট দেখা যাচ্ছে মেয়েদের কিন্তু বিয়ে দিয়ে দেওয়া হয় ফার্স্ট ইয়ার সেকেন্ড উঠলে একটা মেয়ের বিয়ে চলে আসে প্রস্তাব চলে আসে তখন আমার নিজেরও ব্যক্তিগত অভিজ্ঞতা আছে আমি অনেকগুলো শিক্ষার্থী পরিবারের সাথে কথা বলেছি ব্যক্তিগতভাবে তাদের পিতা মাতার সাথে তারা যেন পড়তে দেয় এবং তাদের পড়ার খুব ইচ্ছা ছিল এবং তারা ওই সময় বিয়ে করতে চাচ্ছে না তো এমন হয়েছে আমি শুধু যে ক্লাসরুমে পড়িয়েছি তা নয় আমি আমার ব্যক্তিগত জীবনে কিন্তু অনেক থ্রেট পেয়েছিলাম যে আমার আমার অনেক শিক্ষার্থীর বিয়ে আসছিল আমি বিয়েটা হতে দিইনি ওই সময়ে তখন আমাকে কিন্তু ব্যক্তিগতভাবে অনেকভাবে আক্রমণ করা হয়েছে যে আমি কেন পড়াশোনার প্রতি এত বেশি আগ্রহ দেখাচ্ছি কিন্তু ওই শিক্ষার্থীর কিন্তু ব্যক্তিগতভাবে অনেক লেখাপড়া করার প্রতি অনেক আগ্রহ ছিল এবং সে অনেক কান্নাকাটি করতো আমার কাছে এসে আমি শিক্ষক হিসেবে তার পাশে দাঁড়িয়েছি এবং সেই ঝুঁকিটা কিন্তু আমি নিয়েছি এমনও হয়েছে যে বাসা থেকে তার টিউশন ফিস দেওয়া বন্ধ করে দিয়েছিল আমি ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়ে কিন্তু তার পড়ালেখার খরচ দিয়েছি এরকম কিন্তু বেশ চার পাঁচটা স্টুডেন্ট আছে আমার জীবনে যে তাদেরকে কিন্তু আমি প্রতিষ্ঠিত করেছি এবং দেখা গেছে পরবর্তীতে আরও কিছু স্টুডেন্ট এসেছিলো আমার কাছে যেমন তাদের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার বিয়ে হয়ে গেছে কিন্তু ডোমেস্টিক আপা যেটা বলছিল ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়েছে তারা ক্লাসে আসতে পারবে না বা বিশ্ববিদ্যালয়ে আসলে বন্ধুদের সাথে মেলামেশা নিয়ে হাজব্যান্ডের একটা সন্দেহ হচ্ছে ক্লাসে যেতে দিবে না তাকে পড়তে দিবে না তাকে মারধর করা হচ্ছে এই ধরনের কাউন্সেলিংও কিন্তু আমরা করেছি এবং দেখা গেছে যে পারিবারিকভাবে আইনগতভাবে সেই জিনিসটাকে কি করে সলভ করা যায় সেজন্য কিন্তু আমি ব্যক্তিগতভাবে অনেক জায়গায় উদ্যোগ নিয়েছিলাম এবং স্টুডেন্টদের পাশে ছিলাম তো আবার দেখা গেছে যে একটা স্টুডেন্টের বেবি হয়ে গেছে সে পড়তে চাচ্ছে কন্টিনিউ করতে চাচ্ছে কিন্তু তার ফ্যামিলি বলছে না তুমি এখানে স্টপ করো তোমার পড়ার দরকার নেই কিন্তু তারপরে কিন্তু আমাদের ডে কেয়ার সেন্টার আছে সেখানে বাচ্চা রেখে ও বাচ্চাটা রেখে কিন্তু ক্লাসে আসতো এমন হয়েছে যে বেবি নিয়ে ক্লাসে আসতো আমরা কিন্তু ইউনিভার্সিটিতে ডে কেয়ার ডে কেয়ার আছে ডে কেয়ার ফ্যাসিলিটিস আছে ডে কেয়ার ফ্যাসিলিটিস আছে মেয়েদের জন্য সেটা করতে পারে এটা হোক সহকর্মী শিক্ষার্থীদের জন্য কারণ আমি যেটা বললাম যে বাংলাদেশে কিন্তু স্টুডেন্টদের ইউনিভার্সিটি উঠলে বিয়ে হয়ে যায় তারা কিন্তু বেবি নিয়েও কিন্তু তারা পরীক্ষা দিতে আসতো ইভেন ক্লাসরুমে কিন্তু তারা বাচ্চা নিয়ে এসেছে আমি আমার ক্লাসরুমে সেটা অ্যালাউ করেছি কারণ একজন নারী হিসেবে কিন্তু তার কষ্টটা আমি বুঝতে পারছি এবং লেখাপড়া করার জন্য নিজের পায়ে প্রতিষ্ঠিত হওয়ার জন্য তার যে আগ্রহ তার চোখে মুখে আমি দেখেছি আই শুড সেলুটার তো আমি এই জায়গাগুলো কিন্তু মেয়েদেরকে অনেক সাহায্য করেছি এবং আমরা এখন বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো অনেক অগ্রসর হয়েছি আমাদের সাইকো সোশ্যাল কাউন্সিলার থাকে সেইখানে স্টুডেন্টরা যায় এবং আমরা যেটা বলবো এখন আমাদের যে জেনারেশন জেনারেশন জি বলছি আমরা এরা কিন্তু খুব অদ্ভুত একটা জেনারেশন ওরা কিন্তু প্রচণ্ড প্রতিবাদই হয় আবার ডিপ্রেশনেও ভোগে আমরা জেন জি নিয়ে আবার একটু পরে কথা বলবো সেটা আবার আরেকটা সেগমেন্ট তার আগে আমি একটু আমাদের জুমের আপুদের কাছে যাব রাশিদা আপুর কাছে যাব রাশিদা আপু আমরা কথা বলছিলাম যে আমাদের যে চিন্তা ধারাটা হ্যাঁ ইউনিভার্সিটিতে ও যে কাউন্সিলিং করা হয় সবই বলবো যে নতুন প্রজন্মদের কিভাবে করে নতুন ভাবে আপনারা আপনাদের ওখানে কাউন্সিলিং করা হয় যেহেতু কানাডা থেকে আপনি জয়েন করেছেন সো ওখানে আপনারা কিভাবে নতুন প্রজন্মদের দেখেন জয় السلام عليكم সবাই গবিনা আপনাদের শুভেচ্ছা শুভ সকাল

উন্নত দেশ উন্নত সুযোগ সুবিধা সবকিছু এখানে আসলে স্কুল লাইফ থেকেই ওদেরকে মন মানসিকতা এবং এমনভাবে যেদিকে যেতে চায় সেইভাবে তাকে সুযোগ দেওয়া হবে এবং বাসায়ও তাদের কল করে দরকার হলে প্যারেন্টসকে কনভিন্স করা হয় না হলে কাছে পাঠিয়ে দেয় আর এটা যদি প্যারেন্টসটা সেরকম আমাদের মতো একটু কঠিন হয় একটু অবজেকশন দেয় তাহলে তো তাদের ফস্টার প্যারেন্টস দিয়ে দেয় তো এখানে ছেলে মেয়েদের হ্যাঁ ফার্স্টার প্যারেন্টস এর কাছে দিয়ে দাও তুই প্যারেন্টস এর সাথে যদি ওদের খুব একটা বনি বনা না হয় আর আরেকটা ইনফরমেশন হলো বিশেষ করে স্কুল লাইফে যদি প্যারেন্টসরা হেজাব এবং পর্দা নিয়ে মুছতে এটা আমি ইচ্ছে করেই বলছি এটা যদিও এটার সাথে সংযুক্ত না তবুও সবাইকে আমি ইনফর্ম করার জন্য বলছি যে স্কুল লাইফে যদি প্যারেন্টসরা খুব পর্দা এবং হেজাবের জন্য চাপাচাপি করা হয় তার স্কুল থেকে এটার জন্য খুব মানে ওই মেয়ের পক্ষে খুব কঠিন ভাবে ওর পক্ষ করা হয় এবং ওকে একদম পুরোই ফার্স্ট প্যারেন্টস এর কাছে দিয়ে দেয় আর দিবেই না যদি প্যারেন্টস ওরকম না শুধরায় ওরা ওরকম খবর নিতে থাকবে ওই প্যারেন্টস এর কাছে বাচ্চা দিবেই না সরকারি নিয়ে না একদম করে না এরা একদম নিচের ক্লাস হইল তো আর উন্নত ভাবনা এখন তো আরো ভালো হয়েছে যে মানে ডে বাই ডে এই দেশে বা আমেরিকাতেও আমি খোঁজখবর জানি আমার ছেলে ওখানে থাকে তো এখানে যেমন মন মানসিকতা এখানে তো লেখাপড়ার পিছনে সবাই ছুটে না যে লেখাপড়ায় বাধ্যতামূলক ওই আফসান আপু যেমন বললেন যে এরকম আমাদের এখানেও কিন্তু ভায়োলেন্স কিন্তু এখানেও হয় এখানে অনেক নারী নির্যাতিত হয় যেটা প্রকাশ পায় না যেটা ভিতরে ভিতরে অনেক অনেক হয় হয় ওটার অ্যাকশনও ওটা যায় কিন্তু একটা সুবিধা এখানে ফ্রিডমটা একটু বেশি নারীদের কথা শুনে তাদের মানে প্রাধান্য দেওয়া হয় তাদের অনেক বেশি ফ্যাসিলিটিস দেওয়া হয় যার জন্য এরা দমে থাকে না এরা এগিয়ে যেতে পারে এবং আপনি জানলে এটা অবাক হবেন যে আসলে এতটা তাদের প্রায়োরিটি দেওয়া হয় যে যদি কারো পড়তে অসুবিধা হয় কোনো একটা সাবজেক্টে যদি দেশের বাইরেও যেতে হয় সেই সুযোগটাও এখান থেকে করে দেওয়া হয় বাহ তো এখানে মানে সবদিকে সব অপরচুনিটিজ আছে আর আর ইউনিটির মাধ্যমেও আমরা এই যে একটা কমিউনিটি আমরা নিজেরাও অনেক সময় করি ভিতরে ভিতরে খোঁজ খবর নিয়ে কে কি অবস্থা আছে জাগাই তো উন্নত দিক দিয়ে আমাদের এই যে আমাদের পরের তারপরের জেনারেশন ওদের কাছ থেকে আমরা আসলে অনেক কিছু শিখি জানি এবং আসলে একটা জিনিস ভালো লাগছে এখনকার প্যারেন্টসরা নিউ প্যারেন্টসরা ওদের সন্তানদেরকে অনেক প্রাধান্য দেয় এবং ওদের কথায় অনেক হ্যাঁ ওদের কথা বলেছেন থ্যাংক ইউ সো মাচ এই পয়েন্টটা নিয়ে আমরা আবার কথা বলবো যে সত্যি কথা যে প্যারেন্টসরা এখন বাচ্চাদেরকে কিন্তু অন্যভাবে প্রাধান্য দেয় বিকজ জেনারেশন এবং পুরো পৃথিবী যেভাবে একদিক দিয়ে যাচ্ছে তো বাচ্চাদেরকে সময় এবং প্রাধান্য না দিলে কিন্তু বাচ্চারাও দেখা যাবে হাত হয়ে যাচ্ছে অন্য বিপথে চলে যাচ্ছে দর্শক আমাদের একটা ছোট্ট বিরতির সময় এসেছে আমরা খুব জরুরি আড্ডা দিচ্ছি আসলে আমি বলবো অনেক কিছু জানছি ভালো লাগছে সাথেই থাকুন আপনাদেরও ভালো লাগবে এখনই আসছি দর্শক চলছে নেক্সাস লেডিস ক্লাবের আজকের আড্ডা আমরা আড্ডা দিচ্ছিলাম নতুনের ভাবনা নিয়ে কিভাবে করে চিন্তা চিন্তাধারাটাকে আরও সুন্দরভাবে অগ্রসর করা যায় সেগুলো নিয়ে আড্ডা দিচ্ছিলাম আমরা কথা বলছিলাম আমাদের জুমের আপুদের সাথে তবে আমরা এখানে স্টুডিওতেও কথা বলছিলাম যে জেন জি নিয়ে আমরা কথা বলছিলাম জেনজি নিয়ে জেনারে এই জেনারেশনকে যেরকম রাশিদ বলছিলেন যে এই জেনারেশনের বাচ্চাদেরকে আরেকটু বেশি প্রাধান্য দিতে হয় কারণ আসলে যুগটা এমনভাবে চলে যাচ্ছে সব কিছু কৃত্রিম এবং অনলাইন সব কিছু মিলে এমনভাবে পৃথিবীটা আমাদের আমাদের এবং আমাদের বাচ্চাদের হাতের মুঠোয় চলে এসেছে যে কৃত্রিমতার ভিতরে আবার ঢোকে না যে এই কারণে আমাদেরকে তাদেরকে একটু রিয়েল লাইফে বন্ডিংটা আরও বেশি জোরদার করতে হবে তো এই বিষয়ে আমি একটু আগে আমাদের শাহানারা জাকির পারুল সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম পারুল আপু আপনি এই বিষয়ে কি বলবেন যে আমাদের এই যে রাশিদা আপু বললেন যে আমাদের বাচ্চাদেরকে আরো বেশি প্রাধান্য দিতে হচ্ছে এই জেনারেশনে শুভ সন্ধ্যা বাংলাদেশের আমি তো থেকে বলছি শুভরাত্রি সবাইকে আমার ছালাম আসলে বিষয়টা খুবই মানে ভাবনার বিষয় আর কি এটা এবং জরুরি বিষয়টা যে আমাদের শিশুরা কোথায় যাচ্ছে তারা কত দূরে যাচ্ছে কি পথে যাচ্ছে বিপথে নাকি সুপথে এটা ভাবতে হবে আমাদের প্রথমত আমাদের ঘর থেকে কেন চ্যারিটি চাঠম আমার ঘরে আমি তাকে কিভাবে আমি কিভাবে চলছি মানে তার পিতা মাতা কিভাবে চলছে তার পরিবেশ পারিপার্শ্বিকতাটা কিরকম আছে এইটা সবার আগে দেখতে হবে তারা কিন্তু এর মধ্যে থেকেই বড় হয় তারপরে তো স্কুলে যায় কিন্তু ঘরের পরিবেশ থেকে সে যখন স্কুলে যাবে। তখন অন্যান্য বাচ্চা যদি কোনো খারাপ ভাবেও মেলামেশা করে তখন ওই শিশু বাচ্চাটিও কিন্তু তাকে প্রতিবাদ করবে তাকে কাছে নিয়ে আসবে খেলতে তার সাথে মিশতে চেষ্টা করবে এরকম আর ঘরে যেমন আমাদের কাজের মানুষ থাকে বাংলাদেশে বাঙালিরা তারা তো বিদেশে তো অত সুযোগ নেই কিন্তু বাংলাদেশে তো আমাদের কোনো কিছু হলেই আমাদের কাজের মানুষ অবশ্যই দরকার এবং যায় যেহেতু দারিদ্রতার ইয়ে আছে বেশি এই কারণে কাজেই আমি মনে করি যে ঘর থেকে আগে সব তৈরি করতে হবে সেইভাবে সে শিখবে আর তার প্যারেন্টস প্যারেন্টস এর স্বভাব চরিত্রটা কিরকম সেটা সবার আগে দেখতে হবে এই জিনিসটা শিশুদের ভিতরে সবচেয়ে বেশি অবশ্যই থ্যাংক ইউ সো মাছ পারুলপু নাজলাপুর কাছে যাবো আপনার সবচেয়ে বেশি এই যে এইটিন থেকে টোয়েন্টি টু ইয়ার্স এর তাদের সাথে আপনার সবচেয়ে বেশি এখন মেলামেশা হয় যেহেতু তাদেরকে আপনি প্রশিক্ষণ দিচ্ছেন শিক্ষাগতায় তাদের সম্পর্কে একটু জানতে চাই সবারই প্রশ্ন জেনজিরা আসলে কেমন হয় এই জেনারেশনের চিন্তাধারা কীরকম তারা কিভাবে করে চিন্তা করে এতিবাচক নেতিবাচক সব কিছু একটু আমাদেরকে সংক্ষেপে বলবেন আচ্ছা ইতিবাচক দিকটা হচ্ছে এই জেনারেশন তো আমরা জানি প্রযুক্তি নির্ভরশীল এবং ওরা অনেক অ্যাডভান্সড আমাদের থেকে যার ফলে ওরা কোনো কিছু কাজ করতে চাইলে ওরা কিন্তু হোমওয়ার্কটা করে ফেলে যে আমরা এভাবে অগ্রসর হতে চাই এবং ওরা খুব কুইক ডিসিশন নিতে পারে যেটা আমার প্রজন্ম নিতে পারতো ওদের অ্যানালাইসিস করার ক্যাপাসিটিটা বলছেন যে অনেক অনেক অ্যাডভান্স আমাদের অনেক অ্যাডভান্স যেটা আমি বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদেরকে পড়াই সেই দৃষ্টিকোণ থেকে বলছি কারণ আহ যেহেতু আমরা ক্লাসরুমে প্রেজেন্টেশন থেকে শুরু করে অনেক কিছু একটু আধুনিকতার ছোঁয়া আছে তো ওরা একটু অ্যাডভান্স এবং ওরা কিন্তু নিজেরা ডিসিশন মেক করতে পছন্দ করে এবং সেটা এবং ওরা কিন্তু বেশ উদ্যমী স্পষ্টবাদী যেটা আমরা আমাদের সময় ছিলাম না আমরা একটা কথা বলার আগে অনেক চিন্তা করতাম দেখা যাচ্ছে ক্লাস কক্ষে ওরা কিন্তু যা ওর মনে হচ্ছে সেটাও বলে ফেলছে এটা কিন্তু একটা ইতিবাচক বিষয় আমি বলবো কারণ ওর ইচ্ছাগুলো কিন্তু ও লুকিয়ে রাখে না ফেলছে ভালো খারাপ সবই প্রকাশ করছে এবং ওরা প্রচণ্ড সৃজনশীল এবং নতুনত্বে বিশ্বাসী ওরা নতুন কিছু বের করতে চায় নতুন কিছুর আবিষ্কার করতে চায় এই জিনিসটা এই জেনারেশনের খুব পজিটিভ দিক নেতিবাচক আমি একটা কথা বলবো এই জেনারেশনটা একটু অস্থির ধৈর্যশীলতার অভাব আছে আমাদের জেনারেশন যেমন আমরা একটু স্থিরভাবে চিন্তা করতাম বাবা মার পারমিশন নেওয়ার চিন্তা করতাম চেষ্টা করতাম বা পারিপার্শ্বিকতা চিন্তা করতাম এই জেনারেশনটা না খুব দ্রুত গতিতে চলতে চায় এবং খুব দ্রুত ওরা সিদ্ধান্ত নিতে চায় এটা আমার কাছে মনে হয় একটা নেতিবাচক বিষয় সুন্দর কথা বলেছেন যে আপনার কথা ধরে আমি আবার একটু চলে যাবো আমাদের জুমে আপুদের কাছে মিষ্টি আপু আছে দেখতে পাচ্ছি আমি একটু মিষ্টি আপুর সাথে কথা বলবো মিষ্টি আপু আমাদের যে নাজলা আপু বলছিলেন যে এই জেনজি তাদের একটা ইতিবাচক দিক যেটা আমরা জানতে পারলাম যে তারা খুব স্পষ্টবাদী তো স্পষ্টবাদী হওয়াতে যেটা হয় যে তারা যেই জিনিসটাই দেখে ভালো হোক খারাপ হোক তারা কিন্তু সেটা বলে দেয় এখন প্রতিবাদ হলে প্রতিবাদ ভালো হলেও ভালো উপমা সেটা তারা বলে দিচ্ছে তারা দমে থাকছে না হ্যাঁ তো এটা অবশ্যই ইতিবাচক দিক কিন্তু আমাদের মধ্যে অনেকে আবার সেটা নিতে পারে না কিন্তু নিতে পারা উচিত তো নতুনভাবে সেভাবে দেখাটা তাদেরকে যে নতুনভাবে ভাবে তাদের চিন্তাধারাটাকে ইতিবাচক মনে করা যেটা আমাদের শিক্ষক আপু হয়তো ইতিবাচক আপনি চিন্তা করছেন দেখেই সেটাকে আপনি পজিটিভলি নিচ্ছেন কিন্তু এইভাবে করে করে নতুন চিন্তা করাটাও কিন্তু সবার মধ্যে সিনিয়রদের মধ্যে থাকে না তো মিষ্টি আপু এই বিষয়ে কি বলবেন ধন্যবাদ আপু ছুটির এই মিষ্টি বিকেলে আপনাকে আমন্ত্রিত অতিথিদের সবাইকে অনেক ভালোবাসা ও শুভেচ্ছা প্রচন্ড মানে আমাদের এই বর্তমান সিচুয়েশনের জন্য চুচ্ছ একটা কোশ্চেন আমার বাচ্চা দুটো জেনজির মধ্যেই পড়ছে আসলে আমাদের সময় আমরা বাবা মাকে ভয় পেতাম কিছু যদি নিজের মনে ভালো না লাগতো সেটা আমরা চুপ করে মেনে নিতাম তবে আজকাল এই প্রযুক্তির যুগে বাচ্চারা আসলেই সবকিছু টলারেন্স করে না যার ফলে হয় কি আমি হয়তো বাচ্চাকে ইথিক্যালি ঠিক জিনিস শিখাচ্ছি হোয়াট ইজ রাইট হোয়াট ইজ রং আমি বুঝাচ্ছি কিন্তু ওরা কিন্তু মাঝে মধ্যে প্রতিবাদ করে ফেলে ইভেন কি মানব আত্মীয় স্বজন যারা একটু আমাদের চেয়েও সিনিয়র ওদের নানি দাদিদের সামনে না এটা ঠিক না বা কথার কথাগুলো ওরা ধরে এতে আমাদের যারা সিনিয়র তারা হয়তো বলবে বিয়া আমাদের মেন্টালিটি আছে যেহেতু আমাদের বাচ্চারা আমরা তো দেখছি আমার বাচ্চাটা খারাপ না যে মা উনি এই কথাটা বললো আমি তখন চেষ্টা করি ওদের একটু কুল ডাউন করতে কখনো আমার দ্বারা কনভিন্স হয় কখনো আসলেও হয় না আজকাল বাচ্চা তবে এই হিসাবে আমি বলতে চাই আমাদেরকে একটু বুঝতে হবে আগে সেই দিন নাই যে হ্যাঁ কে না কে না ওদেরকে আমরা প্যারেন্টস হিসাবে আমার হিসাবে ওদেরকে হোয়াট ইজ রাইট রাইট হোয়াট ইজ রং আমি ওদেরকে শিখিয়ে দিব এরপর আজকাল আমি হাতের মুঠায় নাই মা বাবা যা বলবে সেই কথা শুনবে ওদেরকে যদি আমি অনেস্ট সততা এবং ভালো জিনিসগুলো ওদের ভিতরে বীজ বপন করে দেয় আমার একটা বিশ্বাস বাচ্চারা ভালো থাকে এবং ছোটবেলা থেকে থেকে রুট আমাকে ওদের ওদের চলাফেরা স্মার্টনেস আমি ভিতরে অনেক সুন্দর স্মার্ট হতে পারি আমার এডুকেশনাল কোয়ালিটি ভালো হতে হবে আমার ব্যবহার গুলো ভালো হতে হবে তো দুই সাইডকেই আমি মাঝে মধ্যে যখন বলবে না তোমার মেয়ে এরকম ওদেরকেও আমি বুঝাবো যে না আমার মেয়েটা তোমরা ট্রাই টু আন্ডারস্ট্যান্ড অবশ্যই খুব সুন্দর কথা বলেছেন মিষ্টি আপু খুবই সুন্দর কথা বলছে এই একই সূত্র ধরে বলবো যে আমাদের হ্যাঁ মানে আমার নিজের একটা রিয়েলাইজেশন দিয়েই বলি যে এই সাম্প্রতিক সময়ে যে অবস্থাটা গেল আমার মে নাইনটিন চলছে কাজে আমি ঘরেই দেখেছি আসলে ঠিক হিসেবে না বুঝলেও এই জেনারেশনের একটা বাচ্চা এইটিন মানে আমার নিজের রিয়ালাইজেশন হলো আমরা ওদের ভুল বুঝতাম আমরা আমাদের মতো করে ভেবেছি ট্রেডিশনালি মনে হয় অনেক বাবা মাই কিন্তু বলতো সারাক্ষণ আমি প্রচুর শুনেছি সারাক্ষণ ফোন হাতে নিয়ে থাকে জগৎ সংসারে কোনো খবর রাখে না এরা স্বার্থপর এরা অন্যকে নিয়ে ভাবে না যেটা আসলে টোটালি রং এই জেনারেশন কিন্তু মানে আমি আজকেও কথা বলছিলাম যে আমার মেয়ে যখন মোবাইল হাতে নিয়ে থাকতো আমাদের মানে প্যারেন্টিংয়ের একটা জায়গায় ছিল যে আমরা কোনো কিছু যেহেতু ইম্পোজ করতে চাইনি মেয়েকে তো বাধা দিতাম না কিন্তু মনে হতো যে সে বোধহয় মুভি দেখছে বা ওরকম কিন্তু আমি একটা পর্যায়ে আমি বুঝতে পারি যে আমার মেয়ে কিন্তু পুরো পৃথিবীর সব মানে নিউজ পেপার সে রেগুলার পরে আচ্ছা হাতে মোবাইল তো আমার কাছে সেটা মনে হয় না আমরা তো কাগজ পেপার পুরে অবভস্ত আমি যাব এসে আমরা আবার শুনছি দর্শক চমৎকার কিছু জিনিস জানতে পারছি যে কিভাবে করে নতুন ভাবে চিন্তা করে আমরা এই জেনারেশনকেও আসলে তাদের সাথে আমরাও কিভাবে একসাথে একই সূত্রে হতে পারি একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি সাথেই থাকুন দর্শক চলছে নেক্সাস লেডিস ক্লাবের আজকের আড্ডা এবং আমরা কথা বলছিলাম নতুনের আড্ডা নতুনের ভাবনা নিয়ে এবং আড্ডা চলছে নতুনের ভাবনা নিয়ে আমাদের জুমে আমাদের আপুরা জয়েন করেছেন অনেক আপুরা জয়েন করেছেন আমি এখন চলে যাব রেবে কাপুর কাছে রেবে কাপু আমরা কথা বলছিলাম লাস্ট আমাদের আলো মানে আলোচনা এবং আড্ডা হচ্ছিল যে আমাদের নতুন জেনারেশানদের নিয়ে এবং যেটা হচ্ছে মিষ্টি আপু খুব সুন্দর করে বলছিলেন যে আমাদের আসলে তিনটা জেনারেশনের মাঝখানে আমরা আছি আমাদের রাম্মু আব্বুরা সিনিয়র জেনারেশন একদিকে আছেন একদিকে আমরা আছি এবং আমাদের যে ছেলেমেয়েরা আমাদের বাচ্চারা একদিকে আছেন হ্যাঁ এবং নতুন প্রজন্মদের নতুনভাবে আমরা যেভাবে চিন্তা করি তাদের উদ্যমটাকে আমাদের ইতিবাচক সেক্ষেত্রে হয়তো আমাদের সিনিয়ররা অনেক সময় সেটা বুঝতে পারেন না যেহেতু তারা স্পষ্টবাদী আমাদের আমাদের ছোটরা তো ওদের স্পষ্টতা অনেক সময় তারা বেয়াদব হিসেবেও মেনে নেয় মানে আখ্যায়িত করে ফেলে তো যেটা হয় যে আমাদের একসময় সিনিয়রদেরকেও ব্যালেন্স করতে হয় কিন্তু আমরা আমাদের ছেলে মেয়েদেরকে তো কখনোই দূরে যেতে দিব না আমাদের আরও বেশি তাদের দিকেই ফোকাস করতে হয় তো দুইটা উপরের দিকে এবং নিচের দিকে দুইটার মাঝখানে পড়ে কিভাবে ব্যালেন্সটা করা যায় এবং নতুনভাবে কিভাবে তাদের সবার মধ্যে একটা সামঞ্জস্য আনা যায় এরকম একটা কঠিন বিষয় নিয়ে আপনি আমাদের বলবেন রেবে আপু ধন্যবাদ শুভ সন্ধ্যা আসলে বিষয়টা আজকে খুব সুন্দর বা আজকের জেনারেশন মানে জি জেনারেশন যারা এখনকার জেনারেশন কিন্তু জি জেনারেশন বলছে সম্প্রীতি তাই না এই জেনারেশনদের জন্য হ্যাঁ জি তো এদের জন্য এটা একদম একদম ঠিকঠাক কোশ্চিন যেটা আর কি মিষ্টি আপা যেটা বলেছে এটা যেমন সঠিক আর আরেকটা জিনিস আমি বলি আমার বাবা মা আমার নানা নানি যে জেনারেশনে ছিল দাদি বাবা মা তারপর আমরা তারপরে আমাদের বাচ্চা আমাদের জেনারেশনে আমরা তাও কিছু কথা ওপেনলি বলতে পেরেছি আমার মারা তো তাও পারে নাই হ্যাঁ আর এই জেনারেশনের কথা বলবো এরা আসলে এটা বেয়াদবির পর্যায়ে আমি বলবো না এই কারণে জেনারেশন বাই জেনারেশন গ্যা একটা ইয়ে তৈরি হয় মানে কি বলবো ওটাকে যে একটা দিক থাকে জেনারেশন বাই জেনারেশন তো একটা পরিবর্তন হয় একটা তো হবে তো সেই ক্ষেত্রে আমি বলবো এদের খোলা মেলা কথা বলার সুযোগটা কিন্তু আমরাই করে দিয়েছি এবং এই খোলামেলা কথা বলাটা একদিক দিয়ে ভালো আমরা যেটা খোলা খোলামেলা বলতে পারতাম না যে বাবা মার সাথে বলবো না জানি কি বলবে তো আমার মা বাবা যেটা করতে পারে না আমরা তাও কিছুটা পেরেছি এখনকার জেনারেশন বলবে এই কারণেই যে তারা অনেক কিছু জানে আমাদের চেয়ে অনেক কিছু তারা লেখাপড়ার দিক দিয়ে বলেন আমরাও লেখাপড়া করেছি আমাদের সিস্টেম ওদের সিস্টেম এবং আকাশ জমিন তফাত কিন্তু এখন তবে হ্যাঁ এদের সুযোগটা আমরা করে দিয়েছি এবং এই সুযোগটাকে যদি আমরা সব ক্ষেত্রে বেয়াদি বলা যায় না আর মুরব্বীরা যদি কিছু মনে করেন সেটা মনে করতে হবে তাদের চিন্তাধারা থেকে আমাদের আমাদের জেনারেশনে এটা ধরা ঠিক না আসলে थैंक यू सो मच রেবেকা আপু আমি এই একই একই প্রশ্ন আমি শানুপুর কাছ থেকে জানতে যাব শানু কবির আপু আপনার মতামতটা দিবেন এই যে নতুন ভাবে চিন্তা করার বিষয়টা আপু আসসালামু আলাইকুম জি वेलकमサム অনেক সুন্দর লাগতেছে আপনাকে প্রথমে আর আপনাকে অসংখ্য ধন্যবাদ আর আমি বলবো আমার মেয়েকে নিয়ে একটু বলবো ও হলো যায় আপনার স্পষ্টবাদী নকল কিছু কিছু পছন্দ করে না আর ওর কাছ থেকে আমার অনেক শেখার আছে আপু আমি মানে আস্তে আস্তে চিন্তা করে দেখলে মানে আমি রাগ না হইয়া প্রথম ফার্স্টের কাজটা যদি বুঝতে না পারি রাগ না যদি আমি খেয়াল করে দেখি যে আসলে তো আমার চেয়ে তো অনেক বেশি জ্ঞান বুদ্ধি আর আমি তো দেখতেছি যে অনেক অনেক সঠিক চিন্তা ভাবনা করতে আছে আর আমি মানে অনেক সময় মানে খুশি হয়ে যাই যে এইটা তো আমার নলেজে আসে নাই বা আমার তো এটা মাথায় আসে ওর মাথায় কিভাবে আসলো আমার মনে হয় যে ওদেরকে মানে আল্লাহ অনেক জ্ঞান বুদ্ধি দিয়ে পৃথিবীতে পাঠাইছে আসলে সুন্দর কথা বলেছেন শানু আপু কথা ধরে আমি হাসিনাপুর কাছে যাব শানু যেরকম বললেন যে ওদের কথাটা সুন্দরভাবে শোনাটা এবং ওদের জ্ঞান আছে তো অনেক সময় যেটা দেখা যায় যে ধৈর্য ধরে রাখাটা নিজের মধ্যে কাম রাখাটা কারণ আমাদের সময় যেটা হতো আমাদের মা বাবাদের ক্ষেত্রে হয়তো ভালো লাগলো না একটা মাইট দিয়ে দিল আমরা কিন্তু মায়ের খেয়েছি এমন না যে অনেকেই কম বেশি কিন্তু খেয়েছি কিন্তু এই জেনারেশনকে কিন্তু মাইট দেওয়া তো প্রশ্নই আসে না এক মানে অনেক শান্তভাবে কাম হয়ে কিন্তু নিজেকে আগে সংযত করে কথা বলতে হয় তো হাসিনাপু এই বিষয়ে আপনি নতুনভাবে কিভাবে নিজেকে বলবেন যে কি মানে কি চিন্তাধারাটা নিয়ে আপনি বলবেন হাসিনাপু আসসালামু আলাইকুম আপু এটা তো আমি সব সময় করি কারণ আমার তিনটা বাচ্চা কাছ থেকে আমি সব শিখি জানি এবং ওরা সবসময় সময় আপডেট আমি বলবো তবে এই আপডেটের এর মধ্যে হচ্ছে আমি একটা জিনিস আজকে আজকে এই টেলিভিশনের মাধ্যমে তুলে ধরতে চাই যেটা হচ্ছে রিসেন্টলি খুব বেশি হচ্ছে বিশেষ করে আজকে 6 সাত দিন ধরে এটা আমার একদম বিশেষ অনুরোধ এবং খুবই কষ্ট লাগতেছে বিষয়টা যেটা হচ্ছে বিউটি স্কুলে টিচারদের যে জোরপূর্বক বা পদত্যাগের বিষয়টা জি জেনারেশন থেকে এটা না আমি বলবো হ্যাঁ ঠিক আছে ওদের কোনো ভুল বা কোনো কারণে যদি ওরা হয়ে থাকে পিছনে অনেক ঝামেলা থেকে থাকে সব বাদ দিয়ে সব বাদ দিয়ে এভরিথিং আমি বলবো অবশ্যই ওই থানায় আইনের ব্যবস্থা আছে ওই থানায় মানে কিছু মুরব্বী আছে বা পাড়ার কিছু মুরব্বী আছে ওরা সবাই মিলে ওইখানে একটা ব্যবস্থা নেই যে হচ্ছে আপনার পদত্যাগ করতে হবে বা একটা সুন্দরভাবে সাবলীলভাবে কোনোভাবেই আমি এটা বাচ্চাদের কাছ থেকে নিতে পারতেছি না খুব কষ্ট লাগতেছে যে টিচারদের সাথে যে আচরণটা হচ্ছে সে টিচার ভালো হোক মন্দ হোক টিচার টিচারই সে আমাকে একটা অক্ষর যদি শিখিয়ে থাকে যে বিগত পনেরো বছর বলেন চোদ্দ বছর বলেন শিখাইছে তো

এতই সংযুক্ত ওরা অনেক কিছু জানে কিন্তু ওরা অনেক সময় আসলেও বাবা মার সাথে খারাপ ব্যবহার করে ফেলে এটা একেবারেই অসিকার করা যাবে অনেক সময় মাকে ভালো অনেকেই দেখছে বাচ্চাদের মাকে অনেক বোকাও দেয় কিন্তু সেটা আমি না আমি এখন আমার ভাগ্নিদের ভাতিদের আমি যেটা সাজেশন দেই যে ওদের সাথে ওদের মতো হতে হবে ওদের মতে ওদের মতে যদি যেটা ক্ষতি না হয় সেই বিষয়গুলো ওরা যখন বলবে ওদের সাথে সবসময় পজিটিভ যে ঠিক আছে তুমি যেটা বলছো ঠিক আছে এরকম করে ওদের সাথে ওদের মতো হয়ে ওদেরকে বলতে হবে যে তুমি এটা করো না ওরা যখন মেনে নিবে যে না আমার কথায় সবগুলোই সমর্থন দিচ্ছে আমি ঠিক বলছি বা কি আমার মা বাবা আমাকে সমর্থন করে বা আমার কথাগুলাকে মেনে নেয় সবসময় কথায় ধমক দেওয়া যাবে আমার একটা ভালো কথাই নিয়ে আসলো বা আমি করলো বা মজা করলো কিন্তু ওকে ধমক দেওয়া যাবে না আমি দেখলাম তো আমার ভা দেখি আমার ভাগ্নিদের আমি সবসময় শাসন করি ওরা অনেক সময় আমার হ্যাঁ আপনি তো কষ্ট করেন না এই করেন না আমি তো আমার সত্যি আমার কাছে রেখে গিয়েছে কয়েকদিন একা মা বাবা নাই আমি যে তোমরা আসবে না তোমরা আসলে ওরা উল্টাপাল্টা করতেছে আমি আমার কাছে ওরা সুন্দর বাদামু থ্যাংক ইউ সো মাচ এভাবে করে কিন্তু ওদেরকে আসলে হ্যান্ডেল করা যায় আমাদের এখানে নতুন একজন জয়েন করেছেন সিনথিয়া উনি আসলে আমাদের যে নাজার একজন ডিরেক্ট স্টুডেন্ট ইস্টার্ন ইউনিভার্সিটি সো সিনথিয়া আপনার কাছ থেকে আমি আমরা জানতে চাবো যে আপনার টিচার আজকে এখানে আছেন এবং আপনার কথা বলছিলেন আপনি খুব সুন্দরভাবে স্ট্রাগল করে নিজেকে এত সুন্দরভাবে স্টাবলিশ করেছেন তো আপনার টিচারকে নিয়ে কি বলবেন সিনথিয়া আসসালামু আলাইকুম আমি মিথল জানাতে আমি এখানে আমার অনারাবল টিচার নাজলা فاطمه আছে আমি আমার মানে কথা খুব বেশি মানে বড় করব না আমি যদি এক কথাই বলবো যে আমি আমার জীবনে ম্যাম তো আমার গল্পটা বলেছে নিশ্চয় স্ট্রাগল করেছি বাট আমি প্রত্যেকটা জায়গায় টিচারদের স্নেহ ভালোবাসা আদর পেয়েছি আমার মতে এই নতুন জেনারেশনের ক্ষেত্রে আমি 2023 এ আমি অনার্স কমপ্লিট করেছি ম্যামের ডাইরেক্ট স্টুডেন্ট ছিলাম তো সেই জায়গা থেকে আমি বলবো যে এই দুই হাজার চব্বিশের পর বা এখন যা ঘটছে সেই ব্যাপারে আমি বলছি না আমি শুধু এতটুকুই বলছি যে দেশে আইনের একটা সুশাসন প্রয়োজন সরাসরি আমরা হ্যাঁ অন্যায় আমরা অনেকেই সহ্য করেছি সেটা আমরা সবাই জানি কিন্তু এই অন্যায়কে সঠিক ওয়েতে আমাকে রিপ্রেজেন্ট করতে হবে সামনে যে হ্যাঁ এটা কোনটা সঠিক এবং কোনটা ব্যাঠিক এবং সৃষ্টিকর্তা আমাদেরকে দিয়ে দিয়েছেন কিন্তু হুইচ ইস গুড হুইচ ইস ব্যাড মানে এই জিনিসটা যদি পার্থক্য আমরা করতে পারি এই শিক্ষাটা আমাদের বাবা মার কাছ থেকে এখানে যারা অনারেবল অভিভাবক আছেন তাদেরকে বলবো যে পরবর্তীতে বা নেক্সট যখন আমরা মানে কোন আমাদের সন্তানদের শিক্ষা দিব যে সে এই জিনিসটা কিন্তু আমাদের পরিবার থেকে আসবে যে অন্যায়কে অন্যায় বলো সেটা পড়াই বলা যায় সেটাকে অপমান করে না অশ্রদ্ধা করে না এখন না মানে ইন্টারনেটের যুগ অনেক সোশ্যাল মিডিয়ায় অনেক লেখালেখি হচ্ছে যখন আমি লিখছি যে হ্যাঁ শিক্ষকদের এটা করা হচ্ছে না তখন আবার আরেক শ্রেণী বলছে যে না এই শিক্ষকরাই তো এক আমাদেরকে এই এই অপরাধগুলো করেছে হ্যাঁ অপরাধ করেছে আমাদের একটা আইডেন্টিফাই করতে হবে এবং আমাদেরকে লিস্ট আপ করতে হবে যে কিভাবে আমরা মানে সেটার সলিউশনে আসতে পারি আসলে আমি বলবো যে মানে একদম অপমান করে পদত্যাগ এটা কোনো সলিউশন নয় আর টিচার আমি বলবো যে আমি প্রত্যেকটা জায়গায় আমি যেহেতু আমি টিচারদের কাছ থেকে ভালোবাসা পেয়েছি সো টিচারদের জন্য আমার আমার ভিতর থেকে একটা শ্রদ্ধা আছে আমি নিজে সুন্দর করে সিনথিয়া थैंक यू সো মাচ খুব সুন্দর করে আসলে সিনথিয়ার কথাটা আসলে শুধু সিনথিয়ার একার কথা না সমগ্র স্টুডেন্টদের আসলে রিপ্রেজেন্ট করে সিনথিয়া বলেছে খুব সুন্দর করে কথা বলেছে আমাদের একটা আসলে জানেন একবার আমি একটা জায়গায় পড়েছিলাম যে যখন আপনি একটা পশুপাখির সাথে কথা বলবেন ধরেন আপনি যদি বলেন আপনি পানি খাবেন আপনি পানি খাবেন বললে কিন্তু হবে না ওর ল্যাঙ্গুয়েজে আপনি বলতে হবে। সবাই কিন্তু জীব অ্যানিম্যাল সো আমরা যার সাথেই কথা বলি তার মতো করে যদি আমরা কথা বলি তখনই কমিউনিকেশনটা সম্ভব দর্শক আমাদের একটা আহ সুন্দর আড্ডা চলছে একটা ছোট্ট বিরতি নিয়ে এখনই ফিরছি কোথাও যাবেন না সাথেই থাকুন দর্শক চলছে নেক্সাস লেডিস ক্লাবের আজকের আড্ডা এবং আমরা আড্ডা দিচ্ছিলাম নতুনের ভাবনা নিয়ে তার মধ্যে অনেক কিছু উঠে এসেছে আমরা খুব সুন্দর করে জানছিলাম সবার কাছে থেকে আমরা আগে জুমে চলে যাবো আমাদের আপু ঋতুপদ্মার আপুর কাছে দেখা যাচ্ছে যা আপু হ্যাঁ আপু আমরা কথা বলছিলাম যে আমাদের কিভাবে করে নতুনভাবে চিন্তা করা যায় এবং আসলে শিক্ষকদের কথাও বলা হচ্ছিল যেহেতু আজকে আমাদের একজন গেস্ট শিক্ষক আছে তার স্টুডেন্ট আমাদেরকে বলছিল যে আসলে কিভাবে করে নতুনভাবে আমরা সুশীলভাবে সব কিছু করতে পারি সেই বিষয়ে বলবেন রীতা ধন্যবাদ তোমাকে আসলে এখন যা পরিস্থিতি হয়েছে আসলে স্টুডেন্ট হচ্ছে একটা হচ্ছে আমি যেটা মনে করি ওদেরকে হচ্ছে কেউ হয়তো পরিচালনা করছে আবার হচ্ছে বিপক্ষ থেকে করছে বিচার বিচারপতি ভালো কিন্তু কিন্তু ওনারা ওনারা সম্মানিত লোক যারা পড়াচ্ছে একদিন পড়াক আর দশ দিন পড়াক তাই না ওরা তো না নিজেরা না জেনে একেবারে না জেনে তো আসে নাই তাদের সম্মান করা উচিত এবং স্টুডেন্টদের যেন চিন্তা ভাবনা সতেজ হয় যে সতেজতা যেন ওদের পরের জন্মগুলি যেন প্রস্কুটিত হয় আমার কথা সেটা যখন আমি বলি আমার কোনের হাজবেন্ড হচ্ছে একটা কলেজের প্রিন্সিপাল ওকে বলা হয়েছে কোনো নিয়োগ দিতে পারবেন না আমরা তাকে বলবো সেটাই এখন বন্ধ রাখেন নিয়োগ কমিটিতে সবকিছু করতে হবে আর इवन কলেজে কোনো প্রোগ্রাম এখন যদি হচ্ছে অর্থে খাবার রাখতে হয় ওদের জন্য অর্থেতে গিয়ে কলেজে যারা আছে তার স্টাফ তাদের জন্য আর একটা অনেক মানুষ চলে আসছে মানে সে হচ্ছে গিয়ে একটা ফুটুমের মতো কাজ করছে একজন প্রিন্সিপাল হয়ে মানে সে খুব অসুহায় অবস্থায় আছে সে বলছে যদি আমার যদি কোন এক্সট্রা ইনকাম সোর্স থাকতো বা বাড়িতে যদি আমার অনেক জায়গা জমি থাকতাম চাকরিটা ছেড়ে দিতাম যেটা আমার ভালো লাগছে হ্যাঁ তো আসলে কষ্ট থেকে উনি বলছে ওনার স্টুডেন্ট তাই উনাকে এসে বলছে সব পরামর্শ দিচ্ছে বলে এতদিন আমরা ওদের লাভ ওরা এখন আমাদের পরামর্শ দেয় এখন ওদের পরামর্শটা যে কি আসলে ঠিক বলবো বলে আপনি এত অনেস্ট ভাবে সবকিছু বলে দিলেন अंशुর আপনার

যদি স্টুডেন্টদের নিয়ে কথা বলা যায় তাহলে বলা যাবে যে আজকালকে স্টুডেন্টরা অনেক বেশি বুঝদার আমাদের টিচারদেরকেও হাত পালায় কোনো কিছু করতে বললে আগে বলে যে আপনি এটা ইয়ে করে দেন অপশন করে দেন চারটা পাঁচটা অপশন করে দেন ওটার মধ্যে থেকে আমি করবো এটাই এটা এরকম করে দেন মানে আমাকে সব করে দিতে হবে ও শুধু টিক দিবে বা সে কোনোরকম ভাবে মুখস্ত মুখস্থ করবে বা এটা জেনে নিবে বা মোবাইল থেকে সেই ম্যাপটা করবে কিন্তু হাতে কলমে যে সুন্দর করে করতে হবে ম্যাপটা দেখাতে হবে ওয়ান বাই ওয়ান বাই প্রসেসিং এ করতে হবে সেটা তার হতে রাজি না তারা যায় চট করে আমি অ্যান্সারটা জেনে নিব যেহেতু আমার কাছে সবকিছু আছে মোবাইল আছে আমার কাছে ল্যাপটপ আছে আমার আমি কেন হচ্ছে এত ক্যালকুলেশনে যাব আমাকে কেন হচ্ছে আপনি সবকিছু বুঝাই দিচ্ছেন না আমি আমি তাড়াতাড়ি এগিয়ে যেতে চাই থ্যাংক ইউ নার্গি সাপু আমি মরিয়া আপুর কাছে আহ আপুর কথা সূত্র ধরে আমি আপুর কাছে যাব। যে যেটা আমি বুঝলাম নার্গি সাপুর কথায় যেহেতু শিক্ষক আমাদের এই নতুন প্রজন্ম তারা চায় যে খুব দ্রুত সবকিছু বুঝে তাড়াতাড়ি কম সময় ঝটপট এগিয়ে যেতে চায় সময় নষ্ট করতে রাজি না এবং আমাদের অনেক শিক্ষক আপুদের এটা নিয়ে অভিযোগ আছে আবার অনেক আমাদের স্টুডিও শিক্ষা শিক্ষক আপু যেরকম বলছে যে সব কিছুরই পজিটিভ দিকও আছে যেমন কর্ম তেমন ফলেরও একটা ব্যাপার আছে সব বিষয়ে মরিয়াম আপু কি বলবেন সংক্ষেপে আমাদেরকে একটু বলেন শুভ সন্ধ্যা সবাইকে ভালো আছেন সবাই হ্যাঁ আমরা একটা কি বলবো সবাই অভিভাবক সন্তান সবাই সন্তানদের আমরা চিন্তিত যে নতুনত্ব মানে যদি সন্তানদের ভবিষ্যৎ বোঝানো হয়ে থাকে আজকের যে বিষয় নতুনদের নিয়ে ভাবনা নতুনদের নিয়ে নতুন মানে নতুনত্ব তাদের একটা ভাবনা আছে তাদের সেই ভাবনাটাকে আমরা সবাই গ্রহণ করব এবং কিন্তু সে ভাবনাটা কতটুকু সঠিক সেটা আমাদের বুঝতে হবে কিংবা শিক্ষকদের সেভাবে আমরা গার্জিয়ানদের তাদেরকে মানে বা শিক্ষা 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 আমরা যেভাবে দেখে এসেছি মানে দিব ব্যবস্থা সেটা পুরোনো শিক্ষা ব্যবস্থা আমার মনে হয় অনেক সুন্দর ছিল তো নতুনদের দ্রুত তারা বড় হতে চায় সবকিছু শিখতে চায় সবকিছু ঠিক আছে তার মধ্যে যেটা ভালো ভালোটুকু আমাদের গ্রহণ করতে হবে এখন মানে রিসেন্ট এই সিচুয়েশনে কারেন্ট সিচুয়েশনে আপনার স্টুডেন্টের কাছে থেকেও শুনলাম এবং আমাদের এখানে যে নার্গিস আরো আপুরা আছেন যারা টিচার শিক্ষক শিক্ষকতায় আছেন দেখা যাচ্ছে যে দুই ধরনের মতামত উঠে এসেছে কারোর কাছে এটা আসলেই অসম্ভব রকমের আপত্তিজনক যে রিসেন্ট এই ঘটনাগুলো শিক্ষকদের আবার কিছু টিচাররাও বলছে যে সব টিচার যে খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে থেকেছে তাও না হ্যাঁ অসম্মান করা যাবে না কিন্তু হ্যাঁ প্রবলেম তো আছেই তো আপনার সেক্ষেত্রে মতামতটা কি যে আপনি খুবই পজিটিভ একজন মানুষ আমরা আজকে আড্ডা দিয়ে বুঝলাম তো আপনি সেক্ষেত্রে ইতিবাচক নেতিবাচক সব কিছুই চিন্তাধারাটা নতুনভাবে কীভাবে বলবেন আমরা যেহেতু বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদেরকে পড়াই এবং বয়সটাও একটু অ্যাডভান্সড তো এখানে আমরা যে শিক্ষার্থী পাই এবং আমি একটা জিনিস দেখেছি যে আমরা যেরকম আচরণ করবো ওরা কিন্তু প্রতিফলনটা সেভাবেই দিবে এবং আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে ওদেরকে ভালোবাসার সাথে কথা বলতে হবে এবং ওরা যা করতে চায় ওটাকে ওদের মতো করে করতে দেওয়া এবং নেতিবাচক যে জিনিসগুলো ওরা করে সেগুলোকে পজিটিভলি কাউন্সিলিং করতে হবে কাউন্সিলিং ইজ ভেরি ইম্পর্ট্যান্ট এবং ধৈর্য কিন্তু শিক্ষক থাকতে হবে যে শুধু শিক্ষার্থী যে ধৈর্য রাখবে তা নয় কিন্তু অ্যাজ এ প্যারেন্ট আমাকে ধৈর্য রাখতে হবে শিক্ষক হিসেবে আমার ধৈর্য রাখতে হবে কারণ বাসার পরে ও পরিবারের পরে কিন্তু আমার কাছে আসছে শ্রেণীর কক্ষে আসছে তো আমার দায়িত্বটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট আর একটা জিনিস আমরা আমি বলবো সব শিক্ষকদের উদ্দেশ্যে বলবো আমি যেটা ব্যক্তিগতভাবে করি আমার ক্লাসরুমে কোন শিক্ষার্থীর ব্যবহার কিরকম সবার অ্যাটিচিউড একরকম থাকে না যার একটু ডিফারেন্ট অ্যাটিচিউড তাকে আমি আইডেন্টিফাই করি এবং ওর প্যারেন্টসকে কল করে আমি জিজ্ঞেস করি যে হোয়াই হি ইজ ওর শি ইজ বিহেভিং দিস ওয়ে তখন কিন্তু অনেক কিছু বের হয়ে আসে এবং এই যে আমি ধৈর্য সহকারে একটু বেশি সময় দিলাম প্যারেন্টসকে কল করলাম তার কাছ থেকে জানতে পারলাম এবং অনেক ইন্টারেস্টিং ব্যাপার আছে দেখা গেছে এরকম আমি যখন এগুলো রিসার্চ করেছি ওই স্টুডেন্টটা হয়তো কোনো ডিপ্রেশনের ওষুধ খাচ্ছে একবার যদি সেটা স্লিপ করছে তার কিন্তু মানসিক অবস্থা একরকম থাকছে না তার বিহেভিয়ার প্যাটার্ন চেঞ্জ হয়ে যাচ্ছে তো ওর কথাটা কিন্তু আমি বের করার চেষ্টা করেছি কিন্তু আমার মত অন্য শিক্ষকরা কিন্তু করবে না হয়তো ধমক দিয়ে ক্লাস থেকে বের করে দিবে ওর প্রেজেন্টেশনে ফেল করিয়ে দিচ্ছে বা বলছে তুমি আমার ক্লাসে আর আসবে না তখন ওর ভিতরে কিন্তু একটা বিরূপ প্রতিক্রিয়া হচ্ছে ও কিন্তু ওই শিক্ষককে দেখতে পারছে না ও প্রচন্ড হচ্ছে না কিন্তু আমার উচিত ওর ওই সমস্যাটাকে খুঁজে বের করা আমার শুধু দায়িত্ব শ্রেণীকককে পাঠ দান নয় যেমন আমি এরকম ছোট ছোট করে কিন্তু ওদের সমস্যাগুলোকে বের করে নিয়ে এসেছি এবং ওদের সমস্যা সমাধান করার চেষ্টা করেছি আসলে ডিটেইলে এবং ডেডিকেশনের সাথেই আছেন বুঝাই যায় থ্যাংক ইউ সো মাচ আমরা একদম শেষ পর্যায়ে মানে শেষেই চলে এসেছি আফসান আপুর কাছে শুনে আমরা শেষ করবো আফসান কেমন লাগলো এবং নতুনের এর এই চিন্তাটাকে কিভাবে স্বাগত মানে সমাগম এবং স্বাগত জানান সেটা একটু বলবেন সংক্ষেপে অবশ্যই খুব ভালো লাগলো এরকম খোলামেলা কথা বলা এরকম একটা পরিবেশ মানে মনে হচ্ছে না যে এটা একটা মিডিয়ার ব্যাপার এটা খুব ভালো লাগছে আর যে টপিকটা নতুনের ভাবনা এটা আমাদের আসলে মানে আমাদের ভাবতে হবে আমি যেটা ভাবছিলাম যে রবীন্দ্রনাথ ঠাকুর তখন বলেছেন নতুনের জয়ধ্বনি করতে কিন্তু এখন এই সময় এসেও আমরা কিন্তু নতুনকে আমরা নিতে পারছি না আমার কাছে যেটা মনে হচ্ছে সেই নতুন চিন্তার কথাও বলছি নতুন মানে শুধু একটা মানে আমাদের সময়ে নতুন জামা নতুন জুতা নতুন সেটা না নতুন চিন্তা নতুন চিন্তাকে অ্যাকসেপ্ট করার যে প্রবণতাটা সেটা আমার মনে হয় সব জেনারেশনেরই মানে আমি বলবো যে আমাদের শিশুদেরও আমাদের এখন যে ইয়াং জেনারেশান অ্যাডলেশন যারা আমরা যারা আমাদের যারা ইউ সো মাচ এবং নাজলা আপনাদের দুজনের সাথেই আজকে আড্ডা দিয়ে খুবই ভালো লাগলো সুন্দর করে আপনারা আপনাদের কার্যক্ষেত্র এবং সবকিছু আমাদের সাথে বললেন খুবই ভালো লাগলো দর্শক আমরা আসলে একদম শেষ সময়ে চলে এসেছি আজকে আমাদের আড্ডা এখানেই শেষ করতে হবে খুব সুন্দর একটা বিষয় নিয়ে আড্ডা দিলাম নতুনের ভাবনা নিয়ে এবং আমরা নিজেরাও যদি নিজেদের দিকে একবার চিন্তা করি যে কোন জিনিসটা আমাদের একটু ড্রব্যাক আছে সেটাকে যদি আমরা একটু সংশোধন করি তাহলে কিন্তু নতুনভাবে নিজেদেরকেই আবার আমরা পেতে পারি এবং জীবনটাকে আর উপভোগ করতে পারি এরকম একটা সুন্দর বিষয় নিয়ে আজকে আমরা শেষ করব কালকে আবার সুন্দর একটা বিষয় নিয়ে চলে আসবো আপনারা সব সময় আমাদের সাথে আছেন নেক্সাস টেলিভিশনের সাথেই থাকবেন আজকে আমি সম্প্রীতি আপনাদের কাছ থেকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ